বাঙালি জাতি হিসেবে বহুকাল আগেই তার মেরুদণ্ড নুইয়েছে, এই সমস্ত বঙ্গভঙ্গটঙ্গ হয়ে সেটা আরও বারোটা বেজে গেছে। যখন আপনি ভারতীয় তখনই আমি বাংলাদেশি, আমি যখন বাংলাদেশি তখনই আপনি ভারতীয়, এবং যখন আমরা বাঙালি আমরা সবাই বাঙালি। সেই বিশাল কমন মার্কেট আরেকবার উদ্বোধিত হোক। তবে আমরা যখন বলি দুর্বল, কি সূচকে দুর্বল? বাঙালি পালোয়ান কোনোদিনই ছিল না, খেলাধুলো বিশেষ একটা পারত না, একটু লেখাপড়া পারত, আজকাল তারও বেশ অবনতি হয়েছে। হয়তো ইতিহাসে বা রাজনৈতিক প্রয়োজনে বা কোনো ষড়যন্ত্রের কারণে বাংলা দুই ভাগ হয়েছে, কিন্তু বাঙালি আমরা তো ভাগ হই নাই। বিভাজন বড়ই বেমানান, দুভাগ বড়ই গোলমেলে। আমি আগে বাঙালি তারপরে মুসলমান, আপনি আগে বাঙালি তারপর ভারতীয় বা তারপর হিন্দু। বাঙালি এরকম একটা শক্তপোক্ত জাতি ছিল বলে তাকে ভাঙাটা ছিল জরুরি দরকার। তেলের শিশি ভাঙলো বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। আমি তো ছেলেবেলা থেকে দেখে আসছি যে বাঙালি ভাগ অঙ্ক খুব ভালো জানে, যোগে দুর্বল। পাওয়া পাওয়ির কোনো ব্যাপার নেই, ক্ষমতা বল শক্তি কেউ কাউকে পেটে তুলে দেয় না, ছিনিয়ে নিতে হয়। যদি বৃহৎ বঙ্গ নিয়ে থাকতাম তাহলে বাংলা ভারতীয় উপমহাদেশ পরিচালনা করত রাজনৈতিকভাবে। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উভয়কে আমরা উভয়ই সমৃদ্ধ করতে পারি। বন্ধুরা, শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠরা, আজকের সন্ধেবেলার বিতর্কের যে বিষয়, সে বিষয় একেবারে পরিষ্কার পরিস্ফুটভাবে আমাদের চোখের সামনে রয়েছে যে সভার মতে বাঙালি দুভাগ তাই দুর্বল। আর একবার আমাদের ডিবেট হয়ে গেলে আমাদের সঙ্গে যারা আমাদের মেন্টর আছেন, আমরা যখন খবরের কাগজে মিডিয়াতে তাদের নাম দিয়েছি, আমরা বলেছি মেন্টর, হয়তো হওয়া উচিত ছিল ক্রিটিক্স। তারা যেটা শুনলেন, তারা তাদের সংক্ষিপ্ত ক্রিটিক, একটা আলোচনা বা সমালোচনা যে বক্তব্য রাখা হয়েছে তারা দেবেন। দ্য লিডার অফ দ্য প্রপোজিশন, যিনি প্রপোজিশনকে লিড করছেন, আমার বন্ধু আলাপন আলাপন বন্দ্যোপাধ্যায়। সঞ্চালক বিখ্যাত চিকিৎসক ডক্টর কুণাল সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণা বসু, জহর সরকার, এত বিদগ্ধ মানুষ, মঞ্চে এত গুণীজন আছেন, সবাইকে নমস্কার। বাঙালি দুভাগ তাই দুর্বল, এর পক্ষে বলায় আমার শুধু একটাই দ্বিধা ছিল, তাই বললে মনে হতে পারে যেন দুভাগ শুধুমাত্র সে কারণেই দুর্বল, সেটা একটু গণ্ডগোলের ব্যাপার, আরও অনেকগুলো কারণ আছে। আরব সাগরের তীরে যদি আমরা থাকতাম, যদি মধ্য এশীয় আরব বাণিজ্যের সরাসরি সুফল পেতাম, হয়তো দুর্বলতা কমত। দূর বঙ্গোপসাগরে, দূর মানে সমস্ত বাণিজ্যের কেন্দ্রস্থল থেকে দূরে থাকায় আমরা বেশ কয়েক শতাব্দী ধরে দুর্বল। মধ্যবর্ণ, মধ্যশ্রেণী, কৃষক ও বণিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে যেসব গোষ্ঠী, তাদের সবলতা থাকলে হয়তো বঙ্গজাতি আরও সবল হতো। হয়তো দুই বিভক্ত মেরু, একদিকে ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্গ, একদিকে নিতান্ত নিপীড়িত নিম্নবর্গ, এইভাবে আমাদের বঙ্গীয় জাতি কাঠামো বিভক্ত না থাকলে হয়তো আমাদের দুর্বলতা কমত। হয়তো কায়িক শ্রমের প্রতি আমাদের সংস্কৃতিতে আরেকটু শ্রদ্ধা থাকলে আমাদের দুর্বলতা কমত। ফলত শুধুমাত্র দুই ভাগে আমরা বিভক্ত বলে আমরা দুর্বল এইটা মনে করি না, কিন্তু আমরা যে দুভাগ, হিন্দুতে ও মুসলমানে দুভাগ, ব্রাহ্মণ্য সংস্কৃতি ও শূদ্র সংস্কৃতিতে দুভাগ, এবং আন্তর্জাতিক পরিবিন্যাসে ওপার বাংলা এবং এপার বাংলায় দুভাগ, বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে দুভাগ, এটাও যে বঙ্গ জাতির দুর্বলতার একটা বড় কারণ, হয়তো গাঢ়তম কারণ, এইটা পূর্ণভাবে বিশ্বাস করি বলেই সমস্ত বিতর্কের চাপল্য শৈলীর বাইরে দাঁড়িয়ে মনে করি এটা বলার দরকার আছে যে বাঙালি দুভাগ সেজন্যই দুর্বল। আসলে
মোটামুটি বাঙালি জাতির বয়স 1000 বছর। শেলডন পোলক যাকে বলেছিলেন সাংস্কৃতিক কসমোপলিস, সংস্কৃত মহাবিশ্ব, তার থেকে 1000 শতাব্দী নাগাদ, রাফলি 1000 AD, একের পর এক বেরিয়ে এসেছিল ভাষাভিত্তিক আঞ্চলিক ভুবনগুলি, কন্নড়, বঙ্গীয়, মহারাষ্ট্রীয়, গুজরাটি, নানা অঞ্চলে এক একটা ভাষা কৌমগোষ্ঠী অবলম্বন এবং এক একটি আঞ্চলিক রাষ্ট্র নির্মাণ মোটামুটি 1000 খ্রিস্টাব্দ থেকে যখন শুরু হলো, নেপালের জনকপুর বা হিমালয়ের পাদদেশ থেকে মোটামুটি বঙ্গোপসাগর অবধি, বিহার, ওড়িশা, আসাম এবং আজকের পশ্চিমবঙ্গ মিলিয়ে একটা বড় উত্থান ঘটেছিল এক জাতীয় ভাষার একটা সমবায়ের। মোটামুটি পূর্বী ব্রাহ্মী লিপি, মোটামুটি এক জাতীয় শব্দ, মোটামুটি সংস্কৃতের দুহিত্রী বোধ এবং পরবর্তীকালে অনেকটাই আরবি ফার্সির সমবায়ে এই ভাষাগোষ্ঠী একটা আঞ্চলিক রাষ্ট্র নির্মাণ করেছিল। সেখানেই বঙ্গীয় ভাষাভিত্তিক জাতি রাষ্ট্রের সূচনা। এখানেই আমরা পেয়েছিলাম পাল, সেন, ইসলাম, ইলিয়াস শাহ, হুসেন শাহ বাংলা ভাষা। এখানেই পেয়েছিলাম অতীশ, দীপঙ্কর, চৈতন্য, শাহজালাল, লালন শাহ হয়ে একটা সমন্বয়ী সংস্কৃতি। পরবর্তীকালে মধ্যযুগ পেরিয়ে যখন ইংরেজের হাত ধরলাম, তখনও এই বঙ্গ জাতি এক ধরনের কলোনিয়াল অ্যাডভান্টেজ নিয়ে এগিয়েছিল। তারপর শুরু হয় ভাগ, 1905-এ একবার বাংলা ভাগ, সে তো মিটল, 1911-এ বেরিয়ে গেল বিহার, মগধ বলে, দ্বারভাঙা বলে, মিথিলা বলে যাকে নিতান্ত আপন জানতাম সে বেরোলো, 1937-এ বেরিয়ে গেল ওড়িশা, 1947-এ হলো দেশভাগ। যারা মুসলমান একটা ধর্ম বিশ্বাসে নবীন মদিনার খোঁজে পাকিস্তান নির্মাণ করলেন, তাদের সঙ্গে আরেক দল যে হিন্দু ভদ্রলোক যারা নিজের মতো করে স্বাতন্ত্র্য চেয়েছিলেন, তাদের মধ্যে একটা বিরোধ বাঁধল। দাঙ্গার একটা উন্মত্ততায় আমরা নিজেদের হাত দুটো পরস্পর ছাড়িয়ে নিলুম, সেই যে ভাগ হলো। তারপর চটকল রইল এদিকে, পাট চাষ হয় ওদিকে, যে নদীপথ অতুল গুপ্ত অমনভাবে উদযাপন করবেন তা বিযুক্ত হয়, এপারের নদী থেকে ওপারের নদীতে আর যায় না, এপারের রেল আর ওপারে যায় না, শিয়ালদহ ঢাকা মেল আর গোয়ালন্দ যায় না, সড়ক পথে আর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যাওয়া সম্ভব নয়, শিলচর কাছার বরাক উপত্যকার সঙ্গে বর্ধমান দুর্গাপুরে আর কোনো সরাসরি সংযোগ নেই, এই যে অর্থনৈতিক, সড়কগত, পরিবহনগত বিযুক্তিকরণ ঘটল, এই বিযুক্তিকরণ অর্থনীতিকে, সংস্কৃতিকে, যাবতীয় সমন্বয়কে যে কতটা দরিদ্র করেছে তা প্রতি মুহূর্তে সম্ভবত আমরা প্রত্যেকে জানি। বর্ণ হিন্দুর আধিপত্য আর যেন ফিরে না আসে, ঔপনিবেশিক ভদ্রলোকের উচ্চ বর্গীয়ত্ব একদা দেশভাগের কারণ হয়েছিল, সেই বর্ণ হিন্দু ভদ্রলোকের আধিপত্য নিপাত যাক। কিন্তু যে সংস্কৃতি বজ্রযান বৌদ্ধ সংস্কৃতির জন্ম দিয়েছিল, যে সংস্কৃতি সুফি বৈষ্ণব সমন্বয়ের ধারা জেনেছিল, যে সংস্কৃতি সত্যপীর বনবিবিতে নিজেদের যুক্ত করেছিল, যে অর্থনীতিতে যশোর রোড ধরে যশোরে যাওয়া যেত, আলাপন টাইম, যে অর্থনীতিতে আমরা যুক্ত ছিলাম, সেই বিশাল কমন মার্কেট আরেকবার উদ্বোধিত হোক, ইউরোপ যদি সমস্ত বিরোধ সরিয়ে নিজেদের পুরাতন সাংস্কৃতিক সমন্বয়ের ধারাকে সমন্বিত স্মরণ করে অর্থনীতিকে এবং পরিবহনকে যুক্ত করতে পারে, তাহলে আমরাও পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে অর্থনীতিতে, পরিবহনে, সংস্কৃতিতে, কৃষ্টিতে হুমায়ুন আহমেদকে এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে,
আগরতলাকে এবং ঢাকাকে ও ঢাকার সঙ্গে কলকাতাকে নানাবিধ উপায়ে প্রতিদিন নবনবভাবে যুক্ত ও উদ্বোধিত করতে পারি এবং তাতেই সবলতার সাধনা হবে, এইটা মর্মে মর্মে বিশ্বাস করি। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ আলাপন। ইতিহাসে কথিত আছে, আলাপন হয়তো একমত হবেন, যে মেগাস্থেনেস নাকি আলেকজান্ডারকে সাবধান করেছিলেন যে বাংলাকে আক্রমণ না করতে, সেই সময় নাকি বাংলার তেমনই পরাক্রম ছিল। তো সেই বাংলাকে একটা কোম্পানি যার 5টা ডাইরেক্টর ছিল এবং 100টা সিকিউরিটি গার্ড ছিল, তার 1,200 বছর পরে সেই বাংলাকে কোনো দেশ জয় করেনি, একটা কোম্পানি অধিগ্রহণ করেছিল। এই হলো আমাদের বাংলার হয়তো ইতিহাসের একটা ক্যাপসিউল। ধন্যবাদ, ধন্যবাদ আলাপন। এবং আলাপনের যুক্তি খণ্ডন করতে যিনি এগিয়ে আসছেন তিনি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম, নমস্কার অ্যান্ড ভেরি গুড ইভিনিং। আজকের এই চমৎকার বিতর্ক সভার সম্মানিত সঞ্চালক, সম্মানিত মেন্টর প্যানেলিস্ট এবং সমাগত সুধীমণ্ডলী, প্রথমেই একটা কথা স্বীকার করা ভালো যে আজকে যে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সেটা বিতর্কশাস্ত্রের দিক থেকে দেখতে গেলে মার মার কাট কাট বিতর্কের বিষয় নয়। আজকে আমরা যদি এখানে হাত তুলে ভোট নিই তাহলে অনেকেই দ্বিধান নিতে হবেন যে কোন দিকে হাত তুলব, কারণ এটা বিজ্ঞান বনাম সাহিত্য, পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের মতো, উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো বিষয় নয়। যেহেতু এটি বিতর্কের বিষয়, সেহেতু আমি বিপক্ষে বলার জন্য যেহেতু মনস্থ করেছি সেজন্য আমি কতগুলো বিষয় তুলে ধরতে চাই যেটা আমাদের চিন্তাকে আরেকটু সজাগ করতে সহায়তা করতে পারে। যেমন এই যে আমরা বলছি দুর্বল, কথাটা তো সত্য দুর্বল, তবে আমি মনে করি যে সেটা বাঙালি কিংবা বাংলা ভাগ বলেই দুর্বল, একথা সত্য নয়। আরও বহুবিধ কারণ এর পেছনে রয়েছে। আমরা ইতিহাসের এই অমোঘ সত্যকে এখন আর অস্বীকার করতে পারবো না। সেই 1947 সালে কংগ্রেস, মুসলিম লীগ, ব্রিটিশ শাসক এবং রেড ক্লিফ সাহেব মিলে যে ভাগটি করে দিয়েছিলেন সেটাকে আর এখন অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। আমরা সেই করুণ বাস্তবতাকে মেনে নিয়ে আমরা কীভাবে আলাদা আলাদাভাবে শক্ত হতে পারি, আমরা সবল হতে পারি, আমরা উন্নত হতে পারি, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আজকে বাস্তব সত্য হলো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আর পশ্চিমবঙ্গ ভারতের একটি বিশিষ্ট রাজ্য। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকেই কীভাবে সবল হব সেই দিকে আমাদের চেষ্টা করতে হবে। শুধু বাংলা বাঙালি ভাগ হয়েছে বলে আমরা দুর্বল, এই নিয়ে আহাজারি করে সময় নষ্ট করার সময় আমার মনে হয় একবিংশ শতাব্দীতে কারো থাকার কথা নয়। আরও একটি বিষয় আমাদের স্পষ্ট করতে হবে, আমরা যখন বলি দুর্বল, কী সূচকে দুর্বল, আমরা কার সঙ্গে তুলনা করে বলছি আমরা দুর্বল? আমরা কি কোনো সূচক নির্ধারণ করেছি? আমরা কি জ্ঞানের দিক থেকে দুর্বল? বিশ্ব সভ্যতার দিকে যদি আমরা তাকাই আমরা কি জ্ঞানের দিক থেকে দুর্বল? আমরা কি অর্থবিত্তের দিক থেকে দুর্বল? আমরা কি উন্নয়নের দিক থেকে দুর্বল? নাকি আমরা শিক্ষার দিক থেকে দুর্বল? কাজে আমাদের সূচকগুলোকে আমাদের জানতে হবে, নির্দিষ্ট করতে হবে কী সূচকে এ কথা আমরা বলছি আজকে। আমাদের মধ্যে এরকম একটা হীনমন্যতা কেন কাজ করছে যে আমরা দুর্বল? কাজেই এই সূচকগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা স্পষ্ট করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কার পাশে দুর্বল, কার তুলনায় দুর্বল সে ব্যাপারে আমরা বুঝতে পারবো না আমাদের দুর্বলতা কোথায়। বাঙালি মোটেও দুর্বল নয়, কারণ এই এই বাঙালি, আপনি যদি বাংলাদেশের বাঙালির দিকে তাকান, আপনি যদি পশ্চিমবঙ্গের বাঙালির দিকে তাকান, আমরা অনেক কিছু অর্জন করেছি। এই পশ্চিমবঙ্গের বাঙালির তার যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং চলচ্চিত্রে যার যে অবদান সেটা বিশ্বমানের অবদান, একথা আমরা অস্বীকার করতে পারবো না। কাজে আমরা মোটেও ওই জায়গায় দুর্বল নই। আজকে যদি বাংলাদেশের দিকে তাকান, আমরা 9 মাস সশস্ত্র যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। কাজে এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা সবলতার লক্ষণ, এবং বাংলাদেশেরও শিল্প, সাহিত্য, সংস্কৃতি একটা মানসম্পন্ন পর্যায়ে পৌঁছেছে সেটাও আমরা অস্বীকার করতে পারি না। তবে
আমার মনে হয় আমরা যদি বিষয়টাকে এভাবে দেখি তাহলে আমরা একটা সমাধানের দিকে যেতে পারবো, আমাদের মধ্যে একটা সন্তুষ্টি আসতে পারবে, আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসতে পারবে। সেই সমাধানটা কি? সেই সমাধান আমার মতে সেই সমাধান হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করা, যাতে আমরা পরস্পরের সঙ্গে মিলেমিশে নিজেদেরকে উন্নত করতে পারি। আমাদের এই যেসব দুর্বলতার যেসব বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে সেই বিভ্রান্তি আমরা কাটিয়ে উঠতে পারবো যদি আমরা নানান রকমের সহযোগিতার হাত বাড়াতে পারি। কী কী বিষয়ে সহযোগিতার হাত বাড়াতে পারি আজকে ঘণ্টা বেজে গেছে বলে তার বিস্তারিত আমি বলতে পারবো না, তবে যদি সময় এবং সুযোগ হয় সেটা বিস্তারিত বলতে পারবো। আমি শুধু রূপরেখায় সেটা বলার চেষ্টা করছি। যেমন আমি বিশ্বাস করি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অনেক রকম সাকসেস স্টোরি আছে, আমাদের সেই সাকসেস স্টোরিজগুলো দুই জায়গায় দুই বাংলায় আদান প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের সাকসেসটা আমরা নিয়ে যেতে পারি বাংলাদেশের বাঙালিদের কাছে, বাংলাদেশের সাকসেস স্টোরি আমরা পশ্চিমবঙ্গে নিয়ে আসতে পারি। এইভাবে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে, যৌথ শিল্পায়নের ক্ষেত্রে, যৌথ চলচ্চিত্র প্রযোজনার ক্ষেত্রে দুই বাংলার একটা একক টেলিভিশন চ্যানেল হতে পারে, এটা আমি বহুদিন ধরে স্বপ্ন দেখি। শুধু বাংলা, বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এবং বিশ্বের দেশে দেশে বাঙালিদের যে সমস্যা রয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালিদের যে সমস্যা রয়েছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে মিলিত যে সমস্যা রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্যে একটা পৃথক টেলিভিশন চ্যানেল হওয়ার আমি বিরাট সম্ভাবনা দেখি। এবং বাংলাদেশের টিভি চ্যানেল আজকে পশ্চিমবঙ্গে দেখা যায় না, আমি মনে করি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বাংলাভাষী রাজ্যগুলোতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো যদি দেখা যেত তাহলে আমরা উভয় দেশের অনেক কিছু জানতে পারতাম, যেমন আমরা পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল থেকে বাংলাদেশের দর্শকরা অনেক কিছু জানতে পারছে। জাহাঙ্গীর ভাই, টাইম টাইম, আমি বিস্তারিত করতে পারলাম না, যদি সময় এবং সুযোগ হয় কোথাও লিখে আমার এই প্রস্তাবগুলো আমি তুলে ধরবো। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই সূচকের কথা বললেন এবং সূচক নিয়ে আলোচনা করতে আমরা কাদের দিকে চেয়ে দেখি? আমরা অর্থনীতিবিদের দিকে চেয়ে দেখি। এবং আমাদের মধ্যে যিনি অর্থনীতিবিদ আছেন, আমাদের বন্ধু এবং আমাদের রাজ্যের, আমাদের শহরের খুব পরিচিত মুখ, যিনি খুব সহজভাবে আমাদের অর্থনীতি বোঝাবেন, অভিরূপ সরকার, প্লিজ। থ্যাংক ইউ। একটা গল্প দিয়ে শুরু করছি। এক বাঙালি দেশপ্রেমিক, সে তার রাজ্যকে খুব ভালোবাসে, বাঙালিয়ানাকে ভালোবাসে, এবং ধরা যাক এক বিহারি, দুজনে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গেছে। গিয়ে বিহারি ভদ্রলোক জিজ্ঞেস করলেন, হে ঈশ্বর, আমার বিহার তো দুর্বল, পিছিয়ে আছে, সে আবার কবে উন্নত হবে? তাই শুনে ঈশ্বর বললেন, হবে, তবে তুমি তোমার জীবদ্দশায় দেখে যেতে পারবে না। তাই শুনে বিহারী ভদ্রলোক খুব কাঁদতে লাগলেন, তার এত সাধের বিহার উন্নত হবে তিনি দেখতে পাবেন না। এবার বাঙালি ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ঈশ্বর, বাঙালি তার দুর্বলতা ত্যাগ করে আবার কবে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়ে ফিরে আসবে? তাই শুনে মঙ্গলময় ঈশ্বর কাঁদতে শুরু করলেন, তার জীবদ্দশায় বাঙালির দুর্বলতা কাটবে না। তো এই হচ্ছে অবস্থা বাঙালির। বাঙালি পালোয়ান কোনোদিনই ছিল না, খেলাধুলো বিশেষ একটা পারত না, একটু লেখাপড়া পারত, আজকাল তারও বেশ অবনতি হয়েছে, আর ব্যবসা বাণিজ্যের কথা যত কম বলা যায় ততই ভালো। বাঙালি নিশ্চয়ই দুর্বল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্রস্তাব হলো বাঙালি দুভাগে ভাগ হয়ে গেছে বলে দুর্বল। আমার পূর্ববর্তী বক্তা আলাপন যেটা বললেন আমি তার সঙ্গে একমত, বাঙালি নানা কারণে দুর্বল। তার মধ্যে একটা কারণ আমার মনে হয় বাঙালির একটা বিভাজন ঘটেছে। কী ধরনের বিভাজন? বিভাজন তো নানা রকম আছে,
মোহনবাগান ইস্ট বেঙ্গল, সিপিএম তৃণমূল, বাঙালির বিভাজনের শেষ নেই। এমনকি উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়, তাই নিয়েও বিভাজন আছে। কিন্তু আমরা সেই বিভাজনের কথা বলছি না, যে বিভাজন শুরু হয়েছিল 1905-এ বঙ্গভঙ্গ দিয়ে, যেটা 1911-এ অন্তত কিছুদিনের জন্য রদ করা গেছিল, কিন্তু শেষ পর্যন্ত যায়নি। আমরা জানি 1947-এ বাংলা ভাগ হয়ে গেল ধর্মের ভিত্তিতে, এবং সেই ভৌগোলিক ভাগ এখনও রয়েছে, এটা ইতিহাস। জাহাঙ্গীর সাহেব যেটা বললেন আমি একমত, ইতিহাসকে তো আর ফেরানো যায় না, তাই আমি সেই বিভাজনের কথা বলবো না। আমি বলবো দুই বাংলার মধ্যে একটা মানসিক বিভাজন আছে, যেটাকে আমরা অনায়াসে কাটিয়ে উঠতে পারি। আমরা নদীর এপারের বাঙালিরা যখন বাঙালি বলতে আমরা কী বুঝি? বাঙালি বলতে আমরা এই পশ্চিমবঙ্গের বাঙালিদেরই বুঝি। আমরা যেন মনে মনে ভাগ করে নিয়েছি বাঙালি এবং বাংলাদেশি। এটা ঠিক নয়। বাংলাদেশিরা আমাদের থেকে অনেক বেশি বাঙালি। তারা যেভাবে ভাষার চর্চা করছেন, বাংলার চর্চা করছেন, তার কোনো তুলনা নেই। এটা তো আমাদের মাথায় থাকে না। এই যে বিভাজন, এই যে মানসিক বিভাজন, এটার থেকে বেরোতে পারলে পুরোটা না হোক আমাদের দৌর্বল্য খানিকটা নিশ্চয়ই কাটবে। কিভাবে কাটবে? একটা উদাহরণ দিই। আমরা অনেকেই জানি না যে বাংলাদেশে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাতে একটা ছোটোখাটো বিপ্লব হয়ে গেছে। হাতে তৈরি করা যে জামা কাপড়, বাংলাদেশ এখন সারা পৃথিবীতে তা রপ্তানি করে এবং চীনের পরেই বাংলাদেশের জায়গা। এটা খুব সহজ কথা নয়। একটা সময় বাংলাদেশ কিছু সুবিধে পেত, কিন্তু সেই সুবিধে এখন আর পায় না। সকলে ভেবেছিল যে সুবিধেগুলো চলে গেলে অভিরূপ এক মিনিট বাংলাদেশ আবার আগের জায়গায় ফিরে আসবে, সেটা কিন্তু হয়নি। আমাদের যারা উদ্যোগপতি, আমরা উদ্যোগ নিয়ে এত স্ট্রাগল করছি, আমরা বাংলাদেশে গিয়ে শিখে আসতে পারি কী করে উদ্যোগ নিতে হয়। তেমনি আমাদেরও হয়তো দু একটা জিনিস দেবার আছে। জ্ঞান বিজ্ঞানের চর্চা আমরা এখনও কিছুটা করতে পারি, চিকিৎসা শাস্ত্রই হোক বা কারিগরি বিদ্যা বা ফিজিক্স কেমিস্ট্রি, এমনকি অর্থনীতি। অর্থাৎ আমি বলবো যে আমাদের মানসিক বিভাজনটা যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের দুর্বলতা অনেকটাই কাটবে। কিন্তু দুঃখের ব্যাপার, মানসিক বিভাজনটা আছে এবং সেই জন্যেই খানিকটা বাঙালি দুর্বল। নমস্কার। অভিরূপ ধন্যবাদ। এবং আজকে আমাদের পরবর্তী বক্তা যিনি আসছেন, আরিফা রহমান রুমা, অভিরূপের যুক্তি খণ্ডন করতে। রুমা, প্লিজ। ভালোবাসার দ্বারা যে বন্ধন, সেটা কি অর্থের দ্বারা সম্ভব? আমার আগে যিনি বলে গেলেন উনি একজন অর্থনীতিবিদ। আমি ভালোবাসার ডালি নিয়ে এসেছি আপনাদের কাছে, যে ভালোবাসা দিয়ে আমি যেভাবে বেঁধে রাখতে পারবো, সেটা কি অর্থ দিয়ে কোনোভাবে সম্ভব কি না? অর্থের যে বন্ধন, সেটা কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলেই শেষ। প্রথমত আমি অত্যন্ত দ্বিমত পোষণ করছি যে বাঙালি দুর্বল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই দুর্বলতার কারণ হিসেবে দেখানো হয়েছে এই যে বিভক্তি বা দেশভাগ, যেটা আসলে এখানে উল্লেখ না থাকলেও স্পষ্ট, যেটা আসলে 47-এর দেশভাগকেই বোঝানো হয়েছে। বাঙালিরা কেবলমাত্র কিন্তু বাংলাদেশ এবং ভারতে আছে তা না, সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং যখন আপনি ভারতীয় তখনই আমি বাংলাদেশি, আমি যখন বাংলাদেশি তখনই আপনি ভারতীয়, এবং যখন আমরা বাঙালি আমরা সবাই বাঙালি। চাইলেই আমার রাজনৈতিক পরিচয়, আমার নাগরিকত্ব আমি যে কোনো মুহূর্তে কিন্তু বদলে ফেলতে পারি। আমি যদি আজকে আমেরিকার নাগরিকত্ব নেই, আমি কিন্তু আমেরিকান হয়ে যাব বা আমি ব্রিটিশ হয়ে যাব, কিন্তু আমি যে বাঙালি আমার এই সত্তা কি কোনোভাবে মুছে ফেলা সম্ভব? ভাইয়ে ভাইয়ে কি ঝগড়া হয় না? বোনে বোনে কি ঝগড়া হয় না?
আমার বাড়ি গোপালগঞ্জ, খুলনার সঙ্গে কি আমার একটু অন্যরকম, একটু একটু আলাদা? এই যে চিটাগাঙের ভাষা আমাদের একটু বুঝতে কষ্ট হয়, তার মানে কি আঞ্চলিকতার যে বিভেদ সেটাকে আমার বাঙালিত্বকে কি নষ্ট করে দেয়? রবি ঠাকুরের কবিতা কেন আমার দেশের জাতীয় সঙ্গীত তাহলে? বাংলাদেশের বাংলাদেশের যে সাহিত্যের ঢেউ সেটা কি পশ্চিমবঙ্গে আছড়ে পড়েনি, পড়ছে না? এখানে উপস্থিত আছেন শীর্ষেন্দু সেবাবু, তার যে সাহিত্যের ঢেউ সেটা কি আমাকে আপ্লুত করেনি? আমি কি বুদ্ধদেবের যেই সাহিত্য ছিল সেটা পড়ে পড়ে যে আমার স্বপ্ন দেখা, আমার বেড়ে ওঠা, আমি যে প্রেম শিখেছি বুদ্ধদেবের কাছ থেকে সেটাকে আমি অস্বীকার করতে পারবো? তেমনিভাবে হুমায়ুন আহমেদের হিমু কি এখানে আছড়ে পড়েনি, এখানে আসেনি? আমাদের বাঙালিত্বের যে অর্জন, আমাদের বাঙালিত্বের শুরু আসলে হাজার বছর ধরে, কিন্তু দেখেন আমাদের অর্জনটা কিন্তু এই 68 বছরের ভেতরেই, মানে 47 পরে কিন্তু হয়েছে। বাংলা এর আগে কি কখনো বাঙালি শাসন করতে পেরেছে? ভারত কি এর আগে কখনো বাঙালি শাসন করতে পেরেছে? ভারত এখন বাঙালি শাসন করছে, একজন বাঙালি ভারতের রাষ্ট্রপতি। তেমনিভাবে বাংলাদেশের জন্ম হয়েছে, একটা আলাদা স্বাধীন দেশের জন্ম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে, একজন বাঙালির হাত ধরে। একজন বাঙালির হাত ধরেই কিন্তু বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। একজন বাঙালির হাত ধরেই কিন্তু জাতিসংঘে 1974 সালে বাংলা ভাষায় কিন্তু উচ্চারিত হয়েছে শব্দমালা, উচ্চারিত হয়েছে বক্তৃতা। সেই থেকে বলছি যে আমাদের যত অর্জন, আমরা যে যেখানেই থাকি, আমার ছেলে আজকে যে আমার যে ভাই সে কি আমার সঙ্গে থাকে, আমার দেশেই কি থাকতে হবে, তা কিন্তু না। কিন্তু আমি যে বাঙালি, এই সত্তা যদি আমি মনে প্রাণে ধারণ করি, লালন করি, এবং আজকে যে চর্চার সুযোগটা আমার হলো, এই চর্চার সুযোগ যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের এই বন্ধন, এই যে ভিসা পাবার যে ঝামেলা বা এই ভিসা পাবার দূরত্বের কারণে যে দূরত্বটা আসলে, এটা কিন্তু ঘুচে যাবে, এটা থাকবে না। আমরা আসলে এই বাঙালিত্বটাকে কতটুকু ওন করছি, কতটা ধারণ করছি, আমি কতটা ভারতীয়, কতটা বাঙালি, আমি কতটা বাংলাদেশি আর কতটা বাঙালি। আমি এর আগেও বললাম যে আমার বাঙালিত্ব কিন্তু কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না। আজ আপনি চাঁদে যান, মঙ্গল গ্রহে যান, আপনি কিন্তু সেই বাঙালি থেকে যাবেন। আপনার আমার যে আত্মিক টান, আপনার আমার যে চেনা জানা, আমার আপনার আমার যে বোঝাপড়া, এটা কি অন্য কোনো জাতির দ্বারা কোনোভাবেই সম্ভব বোঝা? আমি কি কোনোভাবেই তাকে একইভাবে আপন করে নিতে পারবো? আপনার চেহারার অভিব্যক্তি দেখে, আপনার চোখ দেখে তো আমি বুঝে ফেলি আপনার এখন কী খেতে ইচ্ছে করছে। খাবারের পরে একটু মিষ্টি খাওয়া, এটা কি অন্য কোনো জাতি বুঝবে? কাজে এটা কোনোভাবেই বলবার কোনো সুযোগই নাই যে এই বিভক্তি আমাদের দুর্বলতার কারণ। দুর্বলতার কারণ যদি এটা বলে আমরা বসে থাকি, তাহলে আমরা অন্য জাতি থেকে কিন্তু আরও পিছিয়ে যাব। আমাদের এটা চিন্তা করবার সুযোগ নাই। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, সিঙ্গাপুর আলাদা হয়ে যেয়ে তারা কত স্ট্রং জাতি হয়ে গেছে। আজকে ইংরেজদের দিকে তাকান, অস্ট্রেলিয়া গিয়েছে, অস্ট্রেলিয়া কোথায় চলে গেছে, আমেরিকা গিয়েছে, আমেরিকা তারা ডোমিনেট করছে যে কান্ট্রিতেই যাচ্ছে। আমরা আমাদের যে ব্যক্তিগত দুর্বলতা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিন দ্বারা আসলে আমাদের বাঙালি জাতিসত্তার তৈরি বলেই আমরা খুব দ্রুত বোধহয় একজন আরেকজনের সঙ্গে, অন্য কোনো জাতির সঙ্গে মেশার চেষ্টা করি বা মিশতে চাই। একটা কথা মাথায় রাখতে হবে, কাক যদি ময়ূরপুচ্ছ ধারণ করে সে কখনো হয় না কাক, আবার সে কখনো হতে পারে না ময়ূর। ওই অবস্থায় যেন আমরা না যাই। আমি বাঙালি এটা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এই চর্চা আমার অব্যাহত থাকে, আমার উন্নতি সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক বা অন্য যে কোনো দিক দিয়ে হোক, এটা কিন্তু ঠেকানোর কোনো রকম কোনো উপায় নেই। আমরা যদি প্রতিযোগিতার কথা বলি, সেই প্রতিযোগিতার দিকে দেখেন, আমাদের ভারত উপমহাদেশে যতজন নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে কয়জন বাঙালি? আমরাই কিন্তু বেশি সংখ্যায়। জ্ঞানী বিজ্ঞানে দেখেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জাতি দ্বারা শোষিত হয়েছি। শোষিত হবার পরেও আজকে যদি আমার সেই বোধোদয় হয়, আজকে যেহেতু আমি আমাকে শাসন করতে পারছি, আমার এই বুঝটা হয়েছে, তাহলে কিন্তু আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। রুবা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আরিফা রহমান রুমার আবেগের যে প্লাবন, তার আবেগের যে ঢেউ, সেই আবেগের ঢেউ মোকাবিলা করার জন্যে আমাদের সামনে আসছেন সঙ্গীত শিল্পী, সঙ্গীতকার, চিত্র পরিচালক, আমার বন্ধু অনিন্দ। অনিন্দ, প্লিজ। থ্যাংক ইউ। বক্তব্যের গোড়ায় একটা সোজা কথা সোজাভাবে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যা ভেঙে যায় তাই দুর্বল। ফলে এটা নিয়ে শোক, হতাশা, কান্নাকাটি এসব করে লাভ নেই। ফলে বাঙালি বাঙালি ঠিক আছে, মনে প্রাণে তারা এক,
তাদের অত্যন্ত আবেগের চাষ হচ্ছে ভেতরে, আমাদের বিপক্ষের বক্তাদের সকলেরই আশাবাদের একটা বিরাট অসুখ রয়েছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হচ্ছে যে বাঙালি বহুকাল আগে থেকেই মেদামারা এবং দুর্বল, ফলে বাঙালির জাতি হিসেবে বহুকাল আগেই তার মন মেরুদণ্ড নুইয়েছে, এই সমস্ত বঙ্গভঙ্গটঙ্গ হয়ে সেটা আরও 12টা বেজে গেছে। ফলে আজকে বাঙালি যে দুর্বল বিতর্কের বিষয় এইটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা প্রমাণিত। এখন ব্যাপার হচ্ছে যে এইটা দেখতে হবে যে বাঙালি দুভাগ তাই দুর্বল কি না, অর্থাৎ বাঙালি যদি দুভাগ হয় তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ বাঙালি স্পষ্টতই দুর্বল। এখন বাঙালি দুভাগ কী করে আমরা বুঝতে পারবো? অভিরূপ দেয় খুনি কিছুক্ষণ আগে বলে টলে গেলেন যে বাঙালি ছোটোবেলা থেকে তার প্রিয়তম শব্দ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বনাম। বাঙালি তুলনা করার ক্ষেত্রে হচ্ছে রাজা একবারে। যদি কোনো কারণে কেউ একবার মুখ ফসকে বলে ফেলেছে যে সৌমিত্রদার ওই ছবির অভিনয়টা ভাল লেগেছে, তক্ষুনি বলবে হ্যাঁ খুব ভালো, কিন্তু উত্তম কুমার আবার ওই লাল পাথর ছবিতে যা করেছিলেন সেটাও মনে রাখার মতন। যদি বাড়ির ছেলেটার একবার তুলনা করা হয় হ্যাঁ বাবা অঙ্কে দেখো এইবার ভালো করেছি, তক্ষুনি বলবে হ্যাঁ কিন্তু তুমি দেখো যে তোমাদের বাড়ির বুল্টু কাকু কীরকম ইতিহাসে ভালো ছিল, লেটার পেয়েছিলেন। ফলে ছোটোবেলা থেকে যারা বড় হচ্ছে তারা এটা শুনে বড় হচ্ছে যে তুমি অমুকের মতন হও, তোমাকে অমুকের মতন হতে হবে। অর্থাৎ আমরা আমাদের গোটা জাতিটাই হচ্ছে তুলনাপ্রিয় জাতি। এই তুলনাপ্রিয় জাতি বলে আমাদের সকলকে কারুর একটা মতন হয়ে ওঠার মানে আমাদের ব্যবস্থা করতে হয় আর কি। আর বনাম কেন? বাঙালি চিরকাল সব কিছুতেই বনাম, তার কারণ সত্যজিৎ বললে বলবে ঋত্বিক, মোহনবাগান বললে বলবে ইস্ট বেঙ্গল, হেমন্ত বললে বলবে মান্না। এই যে লাগ লাগ নারদ নারদ পাগলা গারদ একটা ব্যবস্থা আমরা চিরটাকাল লাগিয়ে রেখেছি, এর থেকে বোঝা যায় যে বাঙালি চিরটাকাল এই লড়াইটা উপভোগ করে। বাঙালি কোনো একটা প্রসঙ্গে কাউকে তাকে নিয়ে কথা বলবে না, অর্থাৎ বাঙালি এককে স্বীকৃতি দেয় না, সে সবসময় স্বীকৃতি দেয় দুজনকে। অর্থাৎ কেউ যদি মুখ ফসকে বললে চন্দ্রবিন্দুর এই গানটা ভালো লেগেছে, সবাই বলবে কেন, ভূমি কত ভালো গান গিয়েছিল। বাংলাদেশে যদি বলে জেমসের গানটা ভালো হয়েছে বলবে কেন, এলআরবি কিসে কম গেল। অর্থাৎ চিরটাকাল ওই এপার বাংলা আর ওপার বাংলা করতে গিয়ে আমরা সারাক্ষণ একটা শুম্ভ নিশুম্ভ লড়াই লাগিয়ে রেখেছি। আপনারা দেখুন ডিবেটিং সোসাইটি আজকে বিতর্ক করেছে, পিছনে এই যে এখানে লেখা রয়েছে কলকাতা ঢাকা তর্ক বিতর্ক, শুধু বিতর্ক লিখলেই কিন্তু চলতো, কিন্তু তার আগে আবার একটা প্রিফিক্স হিসেবে তর্ক জুড়ে দিয়েছে, অর্থাৎ একে অপরের সঙ্গে যাতে ঠোকাঠুকিটা লাগে তার একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা ছাড়া আমরা কোনো দিন কোনো সময় বাঁচতে পারি না। এটা হচ্ছে বাঙালির ওই বনাম বিতর্ক, মানে এটা বনাম ওটা, সেটা বনাম সেটা, যে মানে এটা তার কারণ হচ্ছে বাঙালি না চিরকাল হচ্ছে খুব অশান্তিপ্রবণ জাত। যে সময় সিপিএম ছিল সবসময় আমরা বলতাম এই সিপিএম ভালো না, তৃণমূল এলে দেখবেন ভালো হবে। এখন তৃণমূল এসছে, বলছি না তৃণমূল ভালো না, সিপিএম আগে ভালো ছিল। ফলে কোনো অবস্থাতে আমরা কোনো সময় সুখী নই। ফলে বাঙালি এই যে চিরকালের একটা অসুখী প্রবণতা, এইটা নিয়ে চিরকাল বাঁচে বলেই বাঙালি দুর্বল। বাঙালিকে যদি ভাগ করা যায়, এখানে অবশ্য চিকিৎসক রয়েছেন, কুনালদার মতন চিকিৎসক রয়েছে, শ্যামলদার মতন চিকিৎসক রয়েছে, তাও সাহস করে বলছি, যদি মাঝামাঝিভাবে বাঙালিকে কাটেন কখনো দুভাগ করেন, তাহলে দেখবেন বাঙালির দুটো মাত্র হচ্ছে জায়গা, একটা হচ্ছে মুড়ি আর একটা হচ্ছে ভুঁড়ি। এখন আপনারা বলতে পারেন কেন মগজের সাথে কি মন নেই? বাঙালির অ্যাকচুয়ালি মন নেই, ওটা ভুঁড়ির মধ্যে ইনক্লুডেড, ওটা প্যাকেজে আসে। তো ফলে এই যে বাঙালির ভুঁড়ি একরকম কথা বলে আর মুড়ি একরকম কথা বলে, কীরকমভাবে কথা বলে তার কারণ হচ্ছে যে বাঙালির ভুঁড়ি বলে আজকে লেক ক্লাবে ভালো মেনু আছে তিনটে ইলিশ মেরে দাও, আর মুড়ি বলে না কালকে মর্নিং ফ্লাইট আছে কিন্তু উঠতে পারবে না, এইসবগুলো ব্যাপারটা হবে না ঠিকঠাক মতন। ফলে সে বলে না বাবা বেশি খাওয়া দাওয়া করো না, একটু সামলে সুমলে চলো আর কি। এই মুড়ি আর ভুঁড়ির কনফ্লিক্টটা কী থেকে হয়? এই কনফ্লিক্টটা হচ্ছে বেসিক্যালি স্বাদ আর সাধ্যের তফাৎ। অর্থাৎ আমাদের স্বাদ রয়েছে যে আমরা এভারেস্টে চড়বো, কিন্তু আমাদের সাধ্য নেই, তার কারণ আমরা লিফট বন্ধ থাকলে তিনতলা গজগজ করতে করতে হেঁটে উঠি, আর কোথায় এভারেস্ট। হ্যাঁ, বাঙালির সাধ্য আছে, মানে উনি যেরকম আমার পূর্ববর্তী বক্তাই যেরকম মনে প্রাণে বলছিলেন আমরা কতটা এক, কতটা একসঙ্গে থাকি, মনে প্রাণে তো আমিও খুব ভালো ক্রিকেট খেলি, আমি পরপর প্রত্যেকটা বলে ছয় মারি, কিন্তু আমাকে ইন্ডিয়ান টিমে নেয় না বাস্তবে। ফলে মনে প্রাণে বা আত্মিক টানে যতই আমরা এক হই, কার্যত আমরা দুটো আলাদা দেশ। আমরাও জানি বাংলাদেশ থেকে ওনারা এসছেন সম্মান সম্মাননীয় অতিথি, ওনাদেরকে আমরা ডাকি সেই বলে, আর ওনারাও আমাদের ওখানে গেলে ভীষণ ভালোবাসেন কিন্তু আমাদেরকে ইন্ডিয়ান বলে ডাকেন। ফলে দুটো দেশ কিন্তু আলাদা, এটা বুঝতে হবে। যদি এক হতো ক্রিকেট টিমটা একটু ভালো হতো, সাহিত্যিকদের টিমটা খুব ভালো হতো। আজকে সত্যি তো সুনীলদা এবং হুমায়ুন আহমেদ পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন, বা শীর্ষেন্দুদা বা আনিসুজ্জামান একসঙ্গে কথা বলছেন, এটা দেখতে আমাদেরও ভালো লাগতো। কিন্তু ঘটনা এটাই, আমরা আলাদা হয়ে গেছি, আলাদা হয়ে গেছি বলে আমাদের দুর্বলতা আরও প্রকট হয়েছে। দুর্বলতা আরও অনেক জায়গায় রয়েছে, শুধু স্বাদ আর সাধ্যের তফাত নয়। তফাতের জায়গাটা কোথায়? তফাতের জায়গাটা হচ্ছে যে আজকে যে বঙ্গভঙ্গ নিয়ে কথা হচ্ছে, আলাপন্দা বলছেন আমাদের বাঙালি জাতির ইতিহাস, আমি এত শত জানি না,
আমরা তো বঙ্গভঙ্গের অনেক পরবর্তী প্রজন্ম, আমরা ঋত্বিকের ছবি থেকে বঙ্গভঙ্গ চিনেছি, কিন্তু বঙ্গভঙ্গর এই সীমান্ত পাড়ের আরও অনেক রকমের দৃষ্টান্ত আছে, সেটা শুধুমাত্র কিন্তু ওই 1905 দিয়ে নয়। তার কারণ হচ্ছে আজকে বাঙালির ঘরের, প্রত্যেকটি বাঙালি ঘরের, যারা এই মঞ্চে বসে আছে, যারা আপনারা বসে আছেন, আপনারা দেখবেন আপনাদের বাড়ির সেরা ট্যালেন্ট যারা, যারা সত্যি পড়াশোনায় ভালো, সত্যি প্রতিভাবান, তাদেরকে আপনারা ঘরে রাখতে পারেননি। তারা প্রত্যেকে আছে হয় ক্যালিফোর্নিয়া, নয় মিনেসোটা, নয় লন্ডন, নয় তারা চলে গেছে ইউরোপের অন্য কোনো স্টেটে, যেখানে তারা খুব মনের সুখে পড়াশুনো করছে এবং তাদের প্রতিভা বা মেধা দ্বারা সমৃদ্ধ হচ্ছে সেই দেশটি। এটা এক ধরনের বঙ্গভঙ্গ নয়? এক মিনিট, থ্যাংক ইউ। এটা এক ধরনের বঙ্গভঙ্গ নয় যে আজকে আমরা যাদেরকে রাখতেই পারছি না, অর্থাৎ দেখা যাচ্ছে যে বাঙালি যদি যে পরিবার, যে বৃহৎ পরিবারের স্বপ্ন দেখে আজকে একটা জনজাতি তৈরি হয়, যে পরিবারের বা যে জাতির স্বপ্ন দেখে একটা একটা দেশ গঠিত হয়, সেই দেশের সেরা ট্যালেন্ট যদি বিদেশে গিয়ে বসে থাকে, তাহলে সেটা এক ধরনের সত্যি বঙ্গভঙ্গ নয়? এটা তো বাংলাদেশেরও সমস্যা, ইন্ডিয়ানদেরও সমস্যা যে আমরা আমাদের এখানে কাউকে রাখতে পারি না। ফলে আমার যেটা বক্তব্য যে কোনো সময় একটা দেশ হিসেবে, জাতি হিসেবে সার্বভৌমভাবে একজোট হয়ে আমরা কোনোদিনই এসে দাঁড়াতে পারিনি। আমাদের এই লাখ লাখ কাজিয়া সারাক্ষণ লেগে রয়েছে, যেটার জন্য আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আরও আরও বেশি একে অপরের থেকে সরে আসছি এবং মনে প্রাণে দুর্বল হয়ে রয়েছি। আজকে সত্যি সত্যি বলুন যে আজকে যে লেক ক্লাব, এত বড় একটা ক্লাব, সেখানে সেই ক্লাবে যেরকম কোনোদিন যদি সেটা আলাদা হয়ে যায় শব্দ দুটো, একদিকে লেক চলে গেল, একদিকে ক্লাব চলে গেল, তাহলে লেকও মিস করবে ক্লাবের টুংটাং, আর ক্লাবও মিস করবে লেকের রোয়িং। তো ফলে সেটাও যেরকম কখনো হওয়ার নয়, একই রকমভাবে বাঙালি জাতি হিসেবেও যখন তারা আলাদা হয়ে যায়, যখন তারা একটু একটু করে তারা দুজনের আলাদা একটা একটা মধ্যস্থতার একটা কাঁটাতার গড়ে ওঠে, কাঁটাতারটা শুধুমাত্র ভৌগোলিক সীমারেখা দিয়ে নয়, কাঁটাতারটা মানসিক, কাঁটাতারটা আত্মিক, এবং এটা রয়েছে এবং সেটার কারণে বাঙালি চিরকাল দুর্বল। আর এই সবলতার জন্য যারা সওয়াল করছেন, বাঙালি কী কী করলে সওয়াল হবে, সেইটা অন্য একটা বিতর্ক সভায় হবে, কেননা সেটা এই বিতর্ক সভার বিষয় নয়। ফলে বাঙালি দুর্বল, বাঙালি দুর্ভাগ বলেই দুর্ভাগ। এবং আপনারা সবসময় মনে রাখবেন একটা কথা, দুর্ভাগা বাঙালিদের বিশেষণ হিসেবে সবচেয়ে সুপ্রযুক্ত, আর দুর্ভাগা কথাটার মধ্যে দুভাগ কথাটা লুকিয়ে রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ অনিন্দ। বাঙালির একটা সুতীক্ষ্ণ ব্যবচ্ছেদ করার জন্য, তো বাঙালির সুতীক্ষ্ণ অনিন্দর দ্বারা ব্যবচ্ছেদের পরে আমরা কার দিকে চেয়ে দেখব তার যুক্তির মোকাবিলার করার জন্যে আমাদের খুব কাছের মানুষ, বর্তমান আওয়ামী লীগ সাংসদ এবং একজন সিনিয়র ফিজিশিয়ান ঢাকার, এনামুর ভাই নামুর রহমান, প্লিজ। আমরা শুধু বাঙালি হিসাবে আজকে এখানে যে আনন্দ উৎসব করছি, এটা দেখে আমি শ্রদ্ধার সাথে একজনকে স্মরণ না করে পারছি না। তিনি আমাদের জাতির জনক, মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তিনি তার জীবনের ত্যাগের বিনিময়ে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে পাকিস্তান থেকে, পুরো পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশে জন্ম দিয়েছেন বলেই আজকে আমরা বাংলাদেশ থেকে এই বিতর্কে অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তা না হলে যদি আজকে পুরো পাকিস্তান থাকতো, আমরা হয়তো এই সুযোগটা, এই আমন্ত্রণই গ্রহণযোগ্য হতো না, আমরা হয়তো অনুমতি পেতাম না। আর তিনি এমনই একজন বলিষ্ঠ নেতা ছিলেন যিনি 1947 সালের দেশভাগের পরেই এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার জন্য 1948 সালে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং 1952 সালে রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিলেন। এবং তারই সুযোগকণ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে দিনটি উদযাপিত হয়। সেটা আমাদের এই দুই বাংলার সব বাংলা ভাষাভাষীদের জন্য একটা বিশাল গৌরবের বিষয়। আর এর আগে আমাদের আরেকজন বক্তা বলে গেছেন যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে 1974 সালে বাংলায় বক্তব্য দিয়ে বাংলা ভাষাকে আরও বেশি মর্যাদাশীল করেছেন। হয়তো ইতিহাসে বা রাজনৈতিক প্রয়োজনে বা কোনো ষড়যন্ত্রের কারণে বাংলা দুই ভাগ হয়েছে, কিন্তু বাঙালি আমরা তো ভাগ হই নাই, আমাদের তো এখনও আত্মার সম্পর্ক। আমরা বাংলা শুধু দুই বাংলা নয়, পৃথিবীর যে প্রান্তে বাঙালি আছে, বাংলার কারো কথা শুনলে আমরা তার দিকে এগিয়ে যাই, তার সাথে পরিচিত হই, তার পরিচয় জিজ্ঞেস করি, তার সাথে আত্মিক সম্পর্ক ঘটে। সেখানে পাশাপাশি দুই বাংলা তো
আত্মিক সম্পর্ক আমাদের অনেক গভীর। এখানে আমাদের অনেকেই বলে গেছেন আমাদের প্রাণের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এখানে বিতর্ক হতে পারে না। গতানুগতিক বিতর্কের মতো আমরা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বিতর্ক করতে পারি না। এখানে আমরা শুধুমাত্র আমাদের ভালোবাসা এবং আত্মার সম্পর্কটা আমরা বলতে পারি। কাজেই আর বাঙালি কোন দিক দিয়ে দুর্বল, সারা বিশ্বের এখানে আমাদের জাহাঙ্গীরভাই বলে গেছেন কোন সূচকে দুর্বল। আসলেই তো যেদিকে যে সূচকে আনেন সেই সূচকেই কিন্তু আমরা আজকে দুই বাংলার মানুষ কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমরা কেউ না খেয়ে মারা যায় না, আমাদের সকলের খাদ্যে আজকে স্বয়ংসম্পূর্ণ খাদ্য আমরা রপ্তানি করি। আমরা অন্ন বলেন, বস্ত্র বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, চিকিৎসা বলেন, এমনকি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়ও আমরা যথেষ্ট শক্তিশালী। আর সারা বিশ্বের এখন যে সমস্যা আপনার জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, আপনি আজকে দেখেন দুই বাংলার কোথাও কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথা তুলে দাঁড়াতে পারে নাই। আমরা অত্যন্ত শক্তিশালীভাবে দুই দেশ জঙ্গিবাদকে মোকাবেলা করেছি, তাহলে আর দুর্বলতা কোথায়? যেখানে আমেরিকা পারে নাই, ফ্রান্স পারে নাই, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো পারে নাই, জার্মান পারে নাই, ব্রিটিশ পারে নাই, সেখানে আমরা বাঙালিরা বাংলাদেশের সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নাশকতাকে আমরা আমরা চরমভাবে আমরা তাদেরকে নিবৃত করেছি, নির্মূল করেছি। আর বাঙালি আজকে বাংলাদেশ বিশ্বের 44তম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, পশ্চিমবাংলা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবাংলার মাথাপিছু আয় বাড়ছে। আমরা এখানে আমি 35 বছর ধরে আসছি, এবার এসে তো বাংলার এর রূপ দেখে আমি সত্যি বিমোহিত। কলকাতার অবকাঠামো উন্নয়ন, কলকাতার বাইরে আমরা হুগলি গিয়েছি, বর্ধমান গিয়েছি, বীরভূমে গিয়েছি, এমনকি শান্তিনিকেতনেরও চেহারা বদলে গেছে, সেখানে যে সুন্দর পরিবেশ হয়েছে, তাহলে আমরা দুর্বল কোথায়? এই 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 বিগত দিনগুলোতে 3 জন নোবেল লরেটি এই বাংলায় জন্ম নিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, 3 জনই তো এই বাংলার মানুষ, তাহলে আমরা বাংলার দুর্বল কোথায়? তারপরে আপনারা দেখেছেন যে আমরা 9 মাস মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা আন্তর্জাতিক মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছি, এখন আমরা দুই বাংলায় উন্নত, আমরা আরও উন্নত হতে চাই, পৃথিবীর বুকে সর্বোচ্চ স্তরে মাথা তুলে দাঁড়াতে চাই। সেজন্য যেটার দরকার, আমরা দুই বাংলার যে জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা এবং আবিষ্কার যেগুলো আমরা অর্জন করব, তারা একে অপরের মধ্যে আমরা আদান প্রদান করব, সেখানেই আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকার সমাধান। ধন্যবাদ সবাইকে। এনাম ভাই ধন্যবাদ। এনাম ভাইয়ের পরে তার যুক্তির তীক্ষ্ণতা নিয়ে আমাদের সামনে আসছেন শবনম, শবনম আজিম, শবনম। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বাঙালি দুভাগ তাই দুর্বল এর পক্ষে আমি অবস্থান নিচ্ছি। অনুভবের অন্তর্নীড়ে যখন বাস করে ঐক্য, অস্তিত্বে বাস করে আমিত্ব, তখন পীড়া দেয় দূরত্ব, দানাবাধি শূন্যতা। কিন্তু কেন এই শূন্যতার দুর্বলতা আমাদের আশা জাগায় নতুন প্রাণী উজ্জীবিত হয়ে ধরণীর বুকে বাঙালি আনার শিলালিপি আঁকতে? ডিজিটাল জগতে যখন স্থান নেই শূন্য আর এক ব্যতীত কোনো সংখ্যার, তখন বিভাজন বড়ই বেমানান, দুভাগ বড়ই গোলমেলে। জাতীয়তাবাদ জাতিসত্তা, বাঙালি বাঙালিয়ানা, এক একতা, শব্দের মার প্যাচে বেঁধেছ বারবার, সীমানা দিয়ে সামন্ত করেছ, ধর্ম দিয়ে করতে চেয়েছ ধর্মান্ধ, কিন্তু ভাষা কৃষ্টি বোধ বিভক্ত করা যায় কি? 47-এর দেশভাগ যদি দুর্বলতার বিভক্তিই টানতে পারত, তবে 71-এর মুক্তিযুদ্ধে মুক্তিকামী বাঙালিকে সহযোগিতা করতে এগিয়ে আসতো না ভারতীয় বাঙালি। আর যদি তাই হতো, তবে আমরা পরিগণিত হতাম পূর্ব পাকিস্তানি রূপে, বাঙালি নয়। আর বন্ধুত্বের হাত কি কেবল প্রতিবেশী রাষ্ট্র বলেই? বোধ হয় না। তবে অজানা অচেনা ভিনদেশি বাঙালি স্থান পেত না আরেক বাঙালির অন্দরমহলে। অন্তরে যখন সত্তার বাস, আত্মায় যখন পরমাত্মীয়, তখন ভাগে কি আসে যায়? আর আবেগি দুর্বলতাই গ্রাস করে বোধের সকল ইন্দ্রিয়। আকাশ সংস্কৃতির যুগে যখন আমরা বাঙালি বাংলাদেশি স্বাধীন বিহঙ্গের মতো বিচরণ করছি, তখন পশ্চিমবঙ্গে আটকে যায় ফ্রিকোয়েন্সি। বাংলাদেশের 41টি চ্যানেলের মধ্যে চলমান 27টিরও একটি ধরা পড়ে না কলকাতার এন্টেনায়, তখনই আমরা দুর্বল। বাংলার জারি সারি ভাটিয়ালি বাউলকে লালন করতে দেয়া হয় না সামাজিকতায় বাস্তবতায়, তখনই আমরা দুর্বল। সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ যখন বাংলাদেশের মানুষকে কাদায় হাসায়, তখন কলকাতা আটকে পড়ে গতানুগতিক সোপ অপেরায়,
তাই আমরা দুর্বল। ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ যখন দিবস পায় বিশ্ব, তখন সে অর্জন পূর্ব বাঙালির হয়, পশ্চিমের নয়, তখন আমরা দুর্বল। এভাবে কি বাধা যায় আমাদের? যখন সুন্দরবনের একমাত্র পৃথিবীর ম্যানগ্রোভ সবচেয়ে বড় যে সুন্দরবন, সেই সুন্দরবনের বাঘ বীরদর্পী বিচরণ করে পুরো বনভূমি জুড়ে, তখন আমরা বাঙালিরা বাংলাদেশি হই আর পশ্চিমবঙ্গের হই, বিড়ালের মতো কুই কুই করে একটি ভিসার জন্য, তখন আমরা দুর্বল। যোগাযোগবিদ মার্শাল ম্যাকলুহান স্বপ্ন দেখিয়েছেন বিশ্বগ্রামের, মনের আঙিনায় আঁকবে না কোনো সীমানা, কাটবে না কোনো দাগ, অখণ্ড হৃদয়ের সত্তাই পাবে অমরত্ব। তবে কেন বিভাজন আর কেনই বা বাঙালির মনের মানচিত্রে বাঙালি আনার পোস্টমর্টেম? দুর্বলতা তা পুঞ্জীভূত শক্তির নাম, বাঙালির বিভক্তিতে দুর্বলতা এসেছে বই কি, কিন্তু ম্লান হয়নি সংগ্রামী চেতনা, ধসে যায়নি আমাদের চেতনা, ধসে যায়নি অদম্য কর্মস্পৃহা, মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়নি আদি অনন্য বাঙালির কৃতি কৃষ্টি ঐতিহ্য। এই দুর্বলতা তেমনি মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। এ যদি দুর্বলতা হয় তবে আমরা দুর্বল, এবং সত্যিই আমরা দুর্বল। এই বিভাজনের এই মানসিক দুর্বলতায় আমরা চাই না কোনোভাবেই নিজেকে আষ্টেপৃষ্টে বেঁধে রাখতে। আর শেষ করতে চাই এভাবে, শুধু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শীতল, আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ, দূরে গেছি বেলা শেষে ফিরে ফিরে আসবার জন্য। ধন্যবাদ। শবনম, অজস্র ধন্যবাদ। আচ্ছা, শবনমের পরে রীতা ভুরি। শুভ সন্ধ্যা। বাংলা দুভাগ তাই বাঙালি দুর্বল, আমার তো এই টপিকটাতে একটু সমস্যা আছে। মানে প্রথমেই ধরে নেওয়া হচ্ছে যে বাঙালি দুর্বল। স্ট্যাটিস্টিক্স বলে পৃথিবীর তৃতীয় সবথেকে বড় জাতি হচ্ছে বাঙালি, আর সপ্তম সবথেকে বড় মৌখিক বলা ভাষা হচ্ছে বাংলা। তাহলে বলি, আগে তো স্ট্যাটিস্টিক্সই বলে দিচ্ছে যে বাঙালি কিন্তু দুর্বল নয়, অন্তত সংখ্যায় কিন্তু আমরা যথেষ্ট সবল এবং শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি। 1905 সালে লর্ড কার্জন, রাদার আমার বলা উচিত ব্রিটিশরা, তারা দায়িত্ব নিয়ে এটা বিচার করে যে বাংলাকে দুই ভাগ করে দিলে নাকি আমাদের ডেভেলপমেন্টে তাদের অনেক সুবিধা হবে, আমাদেরকে চালন করতে তাদের অনেক সুবিধা হবে। কিন্তু ঠিক তার উল্টোটাই ছিল। বাঙালি এরকম একটা শক্তপোক্ত জাতি ছিল বলে তাকে ভাঙাটা ছিল জরুরি দরকার, সেটা তখন তারা সফল হয়নি। 1947 সালে সাম্প্রদায়িকতার বীজ এবং ধর্মের বীজ ঢুকিয়ে সেটা হয়তো কোথাও না কোথাও অনেকে বলে তারা সফল হয়েছিল, অ্যাটলিস্ট ভৌগোলিকভাবে তো সফল হয়েছিল একটা লাইন টেনে দিতে দুই দেশের মাঝখানে। কিন্তু 1971 মুক্তিযুদ্ধের সময় যখন প্রচুর বাঙালি পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল, তখন যে আমরা বাঙালিরা আশ্রয় দিয়েছিলাম আমাদের এই ভাই বোনেদেরকে, সেটা কিন্তু কোনো ধর্মের বা দেশের বিভেদের জায়গা থেকে নয়। আমার দাদু একজন হোস্টেলের ওয়ার্ডেন ছিলেন এবং ওনার মুখে আমি শুনেছি যে 100 জনের উপরে বাংলাদেশি আপনাদের ভাষায় অন্য দেশের বলে আমাদের বাড়িতে ছিলেন সেই সময় হোস্টেলে, সবাই একসাথে খেতেন থাকতেন। এবং কিছুদিন আগে, খুব বেশি দিন নয়, বাংলাদেশ থেকে তাকে পুরস্কৃতও করা হয়েছে। শুধু তাকে না, তার মতো এরকম অজস্র বাঙালিকে যারা তখন তাদের বাঙালি ভাই বোনদের পাশে দাঁড়িয়েছিলেন। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাদের মুক্ত হয়ে বাংলাদেশ হওয়ায় আমাদের বাঙালি ভাই বোনদের অবদান কিন্তু কিছু কম নয়। এবারে বলি, বাঙালি বলতেই শুধু এই যে ঢাকা বা কলকাতা বা পশ্চিমবঙ্গ, এটা কিন্তু একটা ভীষণ ক্লিশে ধারণা আমার মনে হয়। বাঁকুড়াতেও তো বাঙালি আছে, ওড়িশাতেও আছে, আসামেও আছে, তারা কি বাঙালি নয়? দিল্লি বম্বে চতুর্দিকে বাঙালি ডায়াসপোরা বিশাল। ইউনাইটেড স্টেটসে যদি তাকিয়ে দেখেন, আমাদের সেন্সাস বলে দেয় যে প্রায় দেড় লাখ বাঙালি সেখানে বাস করে। এদেরকে মার্কিন বাঙালি বলে আমরা জানি, বাংলাদেশি বা ভারতীয় বা হিন্দু বা মুসলমান বাঙালি বলে চিনি না। নিউ জার্সিকে অলমোস্ট বাংলাদেশ বলা হয়, সেখানে এত বাঙালিতে ভরে গেছে। এরা কিন্তু শুধু সে দেশে বাস করছে তা না, সে দেশের প্রযুক্তিতে, অর্থনীতিতে এবং নানানভাবে সেই দেশকে বৃহৎ করতে সাহায্য করছে, সেটা ভালো কি মন্দ জানি না। অনিন্দ্যদা তো বললেন যে আমাদের দেশের মানে
মননশীল মেধাবী বাঙালিদের আমরা ধরে রাখতে পারছি না, তারা অন্য দেশে চলে গিয়ে অন্য দেশের উন্নয়নের কাজ করছে, সেটা ঠিক বাংলাদেশের জন্যে কিন্তু সেটা খুব ক্ষতিকারক, কিন্তু বাংলার জন্যে যদি বলি, বাঙালির জন্যে বলি, বাঙালিকে কিন্তু দুর্বল করছে না। বাঙালি কিন্তু তার মেধা নিয়ে সে যেই দেশে সুযোগ পাচ্ছে, জাপানে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে বাঙালিদের, তারা কিন্তু তাদের সুযোগ তারা খুঁজে নিচ্ছে এবং যেখানে তাদের উন্নয়ন হতে পারে তারা সেখানে পৌঁছে যাচ্ছে। তাই বাঙালি কিন্তু দুর্বল কোনোভাবেই নয়। নোবেল প্রাইজের কথাই বলি, একটু আগে আমার একজন বক্তা বললেন নোবেল পুরস্কারের কথা, যে বাঙালির হাতে কিন্তু এখনও ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি নোবেল পুরস্কার আছে। শুধু ভারতীয় বলবো কেন, বাঙালির হাতেই বলি, মোহাম্মদ ইউনেসের কথা বলি, মোহাম্মদ ইউনেস ওয়াজ রেটেড নাম্বার 2 ইন ফরেন পলিসি ম্যাগাজিন অফ টপ 100 গ্লোবাল থিঙ্কার্স। আর রবীন্দ্রনাথের কথা তো না বললেই নয়, আসলে কোনো বিতর্কে রবীন্দ্রনাথ ছাড়া তো সম্পূর্ণ হয় না, যদিও আমি একটু অ্যাভয়েড করি, তখন বললেই আমাকে এই ধরনের কথা শুনতে হয় যে রবীন্দ্রনাথের 100 বছর আগেও রবীন্দ্রনাথ হয়নি, 100 বছরের পরেও রবীন্দ্রনাথ হয়নি। কিন্তু এটা তো ফ্যাক্ট যে রবীন্দ্রনাথ দুই দেশের জাতীয় সঙ্গীতই রবীন্দ্রনাথের লেখা। শুধু তাই না, আমাদের এই যে পাঠ্য বইয়ে যেগুলো পড়ে আমরা বড় হই, পড়াশুনো করি, সেখানে তো রবীন্দ্রনাথের লেখা আমরা দুই বাঙালিই পড়ি, এখানেও পড়ি ওদিকেও পড়ি, জসীমউদ্দীনের লেখা কি আমরা শুধু এদিকে পড়ি, ওখানেও তো পড়া হয়। শুধু তাই না, শিক্ষা সাহিত্যের জায়গা থেকেও যেটা নিয়ে বারবার আলোচনা হয়েছে, আমি আবারও বলছি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা হুমায়ুন আহমেদ, বেগম রোকেয়া বা সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু আজকে আমার তোমার বলে কিছু নয়, বাঙালির। আজ বাঙালি যখন কোনো পুরস্কার পায় বাইরে বা সমাদৃত হয় এবং দেশের বিভিন্ন জায়গায় কাজ করে দেশে প্রদেশে, আমরা কিন্তু বাঙালি বলে গর্ব করি, আমরা কিন্তু দেশ বলে কেটে দিই না। এবারে বলি যে দুর্বল বলা, এটা তো একটা হলো শিল্প সংস্কৃতির কথা, বিশিষ্ট লোকজন হলে তখন তাদের নাম আমরা জানতে পারি এবং তারা বিশ্বে সমাদৃত হলে তখন তাদেরকে আমরা প্রশংসা করছি এবং শক্তপোক্ত হৃষ্ট বলছি, কিন্তু এই যে বাংলা জাতি, বাঙালি মানুষ বাংলাদেশেও এবং পশ্চিমবঙ্গেও, তাদেরকে আমরা দুর্বল বলছি কী করে? শুধুমাত্র আমরা বলি যে ডালে ভাতে বাঙালি, বাঙালি একটু অলস, অলস শব্দটা আসলে ঠিক নয়, বাঙালি একটু আরামপ্রিয়। এই এত বছর ধরে বাঙালি যে লড়াই করে এসেছে এবং লড়াই করে চলেছে, এটা কিন্তু কোনো দুর্বল জাতির লড়াই নয়। প্রাকৃতিক এই যে হিংস্র প্রকৃতি যখন এই হিংস্র রূপ ধারণ করে, সেই তার সাথে লড়াই করা কোনো দুর্বল জাতির কাজ নয়, সেটা কিন্তু বাঙালি এত বছর ধরে করেছে। বাঙালি শুধু দুভাগ না, বাঙালি অনেক ভাগে ভাগ করা রয়েছে। আজকে যেটা আমি বললাম, আমেরিকায় বাঙালি আছে, ক্যানাডায় আছে, জাপানে আছে, দিল্লিতে আছে, বোম্বেতে আছে, হয়তো সুজিত সরকার কলকাতায় ছবি করে যেই নাম পান না, সারা দেশে ছবি করে ভারতবর্ষে সেই নাম পান, সমাদৃত হন, সেরকম এরকম অনেক তর্ক বিতর্কের জায়গা উঠে আসে। কিন্তু আমি এটাই বলতে চাই, বাঙালি দুভাগ বা সাত ভাগে ভাগ না, আট ভাগে ভাগ, ভাগ হলে দুর্বল হবে এটা ঠিক, কিন্তু বাঙালি কিন্তু দুর্বল নয়। আপনাদের স্ট্রাকচার দুর্বল কি না, অর্থনৈতিক জায়গা দুর্বল কি না, সেইগুলো বিচার করে দেখুন, মন থেকে, সাংস্কৃতিক জায়গা থেকে এবং তার মননের জায়গা থেকে বাঙালি কিন্তু একেবারেই দুর্বল নয়। আমি আমার বক্তব্য শেষ করব সেই 1905 সালে লেখা রবীন্দ্রনাথের প্রার্থনার দুটো লাইন থেকে, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। ধন্যবাদ। ধন্যবাদ রীতাবতী, ধন্যবাদ। এবং বঙ্গভঙ্গের এই প্রসঙ্গের রেশ টানতে আসছেন কি না জানি না, কিন্তু যিনি তার নাটকের মধ্যে, তার চলচ্চিত্রের মধ্যে, তার বক্তব্যের মধ্যে বারবার আমাদের কাছে স্পষ্ট অকাঠ্য বাস্তবের একটা ছবি বহুবার রেখেছেন, সুমন মুখোপাধ্যায়। তেলের শিশি ভাঙল বলে খুকুর ওপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। অন্নদাশঙ্করের ছড়াটা খুব নাড়া দেয়। বাঙালি বহু ভাগে বিভক্ত, সেই মাত্র শুনলাম, সেটা সত্যিও দিনের পর দিন বাংলার বাঙালিদের মধ্যে বিভাজন বেড়ে চলেছে। কিন্তু এখানে এই সভায় যে দুভাগের কথা ইঙ্গিত করা হয়েছে, সেটা তার অনুষঙ্গে বলতে পারি, আমার কাছে অন্তত তার ব্যাখ্যা হয়েছে যখন দেশ ভাগ হলো। নাসিরুদ্দিন মোল্লার একটা গল্প আছে যে একবার এক মৌলবী দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছেন, বৃষ্টি পড়ছে। মোল্লা নাসিরুদ্দিন বলে, নাকি আপনি দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছেন কেন? বলে, দেখছো না বৃষ্টি পড়ছে? তখন মোল্লা বলেন, আরে ঈশ্বরের দান মাথায় পেতে নিন, দৌড়চ্ছেন কেন? তা মৌলবী আর কি করে, হেঁটে হেঁটে ফিরলেন ভিজে। পরের দিন একই ঘটনার পুনরাবৃত্তি, এবারে মোল্লা দৌড়চ্ছেন আর মৌলবী বসে আছেন। বলে, কি মোল্লা সাহেব আপনি দৌড়চ্ছেন কেন? আপনি যে বললেন ঈশ্বরের দান মাথায় পেতে নিতে হবে,
বলি ঈশ্বরের দান পায়ে লেগে যাচ্ছে, তাতে দৌড়ে দৌড়ে ফিরছি। তা এইখানে ঠিক এই দেশভাগ দুর্বলতা সবলতার যুক্তিপথটা এরম একটা কূটের মধ্যে রয়েছে, আর কূটনৈতিক শর্ত রয়েছে। আর দ্বিতীয় গল্পটা হয়েছে দেবেশায়ের একটা উপন্যাস, একাডেমি পুরস্কার প্রাপ্ত তিস্তাপারের বৃত্তান্ত, যেটা আমি মঞ্চায়ন করেছিলাম 2000 সালে। তার একটি পর্বে আছে যেখানে বিএসএফের একটি দল তিস্তার বন্যার ফলে তাদের ক্যাম্পে আর থাকতে পারছে না। বাংলাদেশ ক্যাম্পের বিডিআর ক্যাম্পের যিনি সেনাপ্রধান, তিনি ফোন করে বলছেন বিএসএফ প্রধানকে, আপনি আমাদের ক্যাম্পে চলে আসুন, কারণ বন্যায় আপনাদের ক্যাম্প ভেসে যাবে তিস্তার বন্যায়। তা গোটা দলবল নিয়ে সেই বিএসএফের সেনা এবং তার সেনানীরা সেখানে পৌঁছলেন। সেখানে প্রায় পিকনিক হচ্ছে, একটা মাংস রান্না হচ্ছে, দুই সেনাপ্রধান বসে গল্প করছেন। তখন উনি বলছেন, বাংলাদেশের সেনাপ্রধান বলছেন, ভারতীয় সেনাপ্রধান বলছেন, টিভিটা চালান না, খবর শুনবো। বললেন না, খবর 7:30 হবে। আরে না, 7:00 হবে, এই দেখুন ঘড়িতে 7:00 বাজে। বললেন না না, এখন 7:30 বাজে। দুজনে ঝগড়া লেগে যায়। তখন বলি, এ মা, আমরা বুঝি বাংলাদেশি টাইম, আমার তো ইন্ডিয়ান টাইম, আধ ঘন্টা তফাৎ। তখন একজন বলেন যে দেখুন, নদী এক, ফ্লাড এক, শুধু টাইমটাই আলাদা। তা তিস্তা ব্যারেজের পর সে নদীটাও আলাদা হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। এখন সে তিস্তা নিয়ে আমাদের দুই রাষ্ট্রের নানারকম তর্ক বিতর্ক চলছে। আমার কাছে যেটা সবচেয়ে বড় কথা, যদি দুভাগের কথা বলি, একটা দেশভাগ যখন ঘটে তার যে লজ্জা, তার যে এই স্থানান্তরের যে অবসাদ, একটা জাতিকে কি ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, আর সমগ্র জাতকে কত ভেতর থেকে যন্ত্রণা দগ্ধ করে, সেটা কিন্তু আমাদের একটু মন দিয়ে বুঝতে হবে। একটা দেশভাগ যখন ঘটে ধর্মের নামে, এবং সেটা একটা ঔপনিবেশিক একটা চাপ থেকে এবং ভারতীয় রাজনীতির একটা নোংরা দিক থেকে এই দেশভাগটা ঘটেছে, এবং সেখানে কত মানুষের যন্ত্রণা, এই স্থানান্তরের যন্ত্রণা, এই দুঃখ, এটা ভেতরে ভেতরে জাতিকে তো নষ্ট করে দেয়। সেখান থেকেও যে বাঙালি দাঁড়াতে পেরেছে, সেটা বিশাল বড় কথা। আর তথ্যের দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে বাংলা ভাষা বলেন প্রায় 25 কোটি বাঙালি ভারত বাংলাদেশ মিলিয়ে বাংলা ভাষায় কথা বলেন, এবং তৃতীয় জনগোষ্ঠী সারা পৃথিবীতে বাঙালিরা, তারা বিভক্ত দুটো দেশে। এবং একবার ভেবে দেখুন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, এমনকি চলচ্চিত্রের ক্ষেত্রে, যদি এই বিশাল জনগোষ্ঠী, আমরা যদি এক জাতি হতাম, আজকে যদি ভারতীয় ছবি বাংলাদেশে মুক্তি পেতে পারতো, আজ বাংলাদেশি চলচ্চিত্র যদি ভারতবর্ষে মুক্তি পেতে পারতো, এবং সব বাঙালি যদি একসঙ্গে দেখতে পারতো, তাই বাংলাদেশের চলচ্চিত্রের অর্থনীতি কোথায় যেত, আমাদের সাহিত্যের অর্থনীতি কোথায় যেত, যদি ব্যবসার দিকটা আমরা বলি, তাহলে আমরা যে দেখছি যে এইটা কোথাও দুর্বল করে দিয়েছে আমাদের। একটা মানসিক দুর্বলতার কথা উঠেছে, অন্যান্য দুর্বলতার কথা উঠেছে, এক মিনিট, কিন্তু সেখান থেকে আমার যে মনে হয় যে সেই পুরনো কথা যেটা ইসপেও আছে, আলেকজান্ডার ডুমাতেও আছে, যে ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল, এই কথাটা কিন্তু বারবার হাড়ে হাড়ে টের পাই যখন আমরাও বাংলাদেশে গিয়ে নাটক করেছি, 1988 সালে মাধব মানুষী কন্যা করেছি, অভিনয় করেছি, তারপর তিস্তাপারের বৃত্তান্ত নিয়ে গেছি, বাংলাদেশের কত বহু নাটক এখানে এসেছে, আখতারুজ্জামান লিয়াসের মতো সাহিত্যিককে পড়ে আমরা আপ্লুত হয়ে গেছি। আমি ভাবি আমাদের এই বিশাল সাহিত্য সম্ভার থেকে যে দেশে বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ুন আহমেদ, শামসুর রহমান, এত মানুষ রয়েছেন সাহিত্য থেকে, আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ মিলিয়ে একটা মাত্র নোবেল, এটা দুর্বলতারই প্রকাশ। একটা জাতি হিসেবে আমাদের সেই দাবি তুলতে পারলাম না যে এতগুলো সাহিত্যিক জন্ম দিয়েছে আমাদের যে জাতি, সেখান থেকে মাত্র একটা নোবেল, এত বছরের নোবেলের ইতিহাসে। সুতরাং দুর্বলতা অনেক দিক থেকেই আছে, এবং দুর্বলতা অনেক দিক আমরা চিহ্নিত করেছে আমাদের দল। সুতরাং আমি বলবো যে দুর্বলতার গভীর দুর্বলতা, এটা একটা দেশভাগের দুর্বলতা, মননের গভীর ক্ষত তার দুর্বলতা। নমস্কার। সুমন, ধন্যবাদ। সুমনের পর
জায়েদুল এহসান পিন্টু। ঢাকাবাসীর পক্ষ থেকে কলকাতাবাসীকে শুভেচ্ছা। বাঙালি কি দু ভাগ, এই কথাটা বারবার এসেছে। বাঙালি তো দু ভাগ না, বিষয়টা যদি আসতো বাংলা দু ভাগ তাই দুর্বল, তার তখন কিছু কথা বলা যেত। দেখেন, বাঙালিকে দুর্বল করার শতবার চেষ্টা করা হয়েছে। একটু আগে আমার একজন বন্ধু বলে যাচ্ছিলেন লর্ড কার্জনের কথা। লর্ড কার্জন তো বাংলাকে দুভাগ করার জন্য উঠে পড়ে লিখেছিলেন। উনি তার পক্ষে জনসমর্থন আদায়ের জন্য যখন বাংলাদেশ সফরে যান, চট্টগ্রাম থেকে ট্রেনে নোয়াখালী যাচ্ছিলেন 1904 সালের 17ই ফেব্রুয়ারি। উনি তখন ভারতের সচিবকে বলেছিলেন, বাঙালিরা নিজেদেরকে একটি জাতি হিসাবে ভাবতে পছন্দ করে, তারা এমন একটি জাতি যে জাতি স্বপ্ন দেখে ব্রিটিশদের তাড়িয়ে ক্ষমতার মসনদে বাঙালিকে বসাতে হবে, সেইটা ভাঙতে হলে কি করতে হবে, বাঙালিকে দুর্বল করতে হবে। বাঙালিকে দুর্বল করতে চেয়েছি, এটা 1904 সালের কথা বললাম। এরপর এই কলকাতার টাউন হলে এই বাঙালিরাই সমাবেশ করে বলেছিল, একটি সভার সিদ্ধান্ত ছিল অনেকটা এইরকম, বাঙালিদের ঐতিহাসিক, সামাজিক এবং ভাষাগত ঐক্য ঐতিহ্য ছিন্ন করা যাবে না, সেটা যদি করা হয় তাহলে বাঙালি পার্থিব উন্নতির পথে অন্তরায় সৃষ্টি হবে। তারপরও তারা পেরেছিল কিছুদিনের জন্য, বাঙালি তো সেটা রুখে দিয়েছিল 1911-তে। সেই ভাগ কি কোনো মানুষ, কোনো বাঙালি গৃহহারা হয়েছিল 1905-এর? সেই ভাগ কোনো বাঙালি গৃহহারা হয়নি, কোনো বাঙালিকে কষ্ট করতে হয়নি। দুটো প্রদেশ ছিল, পাসপোর্ট ভিসা বন্ধ হয়ে যায়নি, যোগাযোগ থেমে থাকেনি, কিন্তু আমরা ভাগ হয়েছি 1947-এ। সেটা কি বাঙালি ভাগ হয়েছে? বাঙালির আবাসভূমি ভাগ হয়েছে, বাঙালির আবাস বিভাজন হয়েছে, সেটা পিছনে ছিল ধর্ম। সেই ধর্ম বা সাম্প্রদায়িকতা, সেইটা যখন আমাদের ভিতরে ঢুকে গেল তখন আমরা দুভাগ হলাম। বাঙালি তো দুভাগ হয়নি, বাঙালি মুসলিম পরিচয় দেয়, বাঙালি হিন্দু। আর এখন পূর্ব পাকিস্তান ভারত হওয়ার পর কি হলো, আমি অনেক জায়গায় দেখি এখন, এটা আমি জানি না, এটা আমি আশা করতাম না, যতটা না এপার বাংলার বাঙালি নিজেদের ভারতীয় পরিচয় দেয়, ততটাই ওপার বাংলার বাঙালি নিজেদেরকে বাঙালি পরিচয় দেয়। এই পরিচয়টা যদি ঘুচানো যায়, আমরা আসলে বাঙালি, আমি আগে বাঙালি তারপরে মুসলমান, আপনি আগে বাঙালি তারপর ভারতীয় বা তারপর হিন্দু, এই জায়গাটায় যদি আমরা সম্মিলন ঘটাতে পারি তাহলে বাংলা বাঙালি দুর্বল হয় কী করে? ১৯৫৪ সালে এই অবিভক্ত বাংলার যে প্রধানমন্ত্রী ছিলেন শের বাংলা ফজলুল হক, চিকিৎসার জন্য এই কলকাতায় এসেছিলেন। কয়েক বছর আগে যিনি এই বাংলায় নিজের দেশ মনে করতেন, কয়েক বছর পর সেটা তো আর উনি ভুলতে পারেন না, ওনার হৃদয়ে তো সেটা ছিল। উনি কি বলেছিল জানেন? উনি বলেছিলেন, দুই বাংলার মানুষের মাঝে এই উপলব্ধি হওয়া আজ এতই জরুরি যে তাদের জীবনযাত্রার উন্নতির পথ হচ্ছে একের সঙ্গে অপরের সহযোগিতা। দেখেন, 1954 সালে বলল, আজকে 2016 সাল। আমরা দুর্বল কিন্তু মাঝে মধ্যে হয়ে যাই, ওই যে এত লম্বা সময় অপেক্ষা করেছি, কেন? পারস্পরিক সহযোগিতা এখন বাড়ছে। আমি আবার ওই শের বাংলা ফজলুল হকের এই কথা দিয়েই বলি, আমরা দুর্বল নই, দুর্বল এটা মনস্তাত্ত্বিক, এটা যে চিন্তা করে যে আমি দুর্বল সে দুর্বলতর, আর আমি যদি চিন্তা করি আমি দুর্বল না আমি সবল, তা আমি সবলতর হব। আমাদের সবার সেইটাই ভাবা উচিত, নয়তো কি হবে? ওই আমাদের বিখ্যাত অভিনেতা, ওনার যে বেলা শেষে, আমার যেন ওই বেলা শেষে এসে বলতে না হয়, ওই যে আপনার শীর্ষেন্দুর পার্থিব উপন্যাসের শেষ লাইন, এসো আমরা সবাই মিলে কাঁদি, কেঁদে একাকার হয়ে যাই, আমাদের যেন সেটা হতে না হয়।
আমরা আমাদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়াই, আমরা নিজেদের দুর্বল ভাবব না, দুর্বল ছিলাম না, দুর্বল থাকলে তো আমরা একসাথে হতে পারতাম না আজকে, সেইটাকেই আমরা এগিয়ে নিয়ে যাই ভবিষ্যতের জন্য। কারণ আর অতীতকে বিশ্লেষণ করি, কারণ বর্তমানের ব্যাখ্যা অতীতেই বিদ্যমান। সো 1905 বা 1947 ভুলে গিয়ে আমরা নতুন পথে এগোই, এই আমাদের কাম্য হওয়া উচিত। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সায়াত। আমাদের বিতর্কের এখন শেষ পর্যায়ে সংক্ষিপ্ত 3 মিনিটের তার সারাংশ, তার মতামত, উনি কি মনে করলেন, কিভাবে উনি সামারাইজ করবেন দ্য আর্গুমেন্টস ফর দি অপোজিশন। জাহাঙ্গীর ভাই, মোহাম্মদ জাহাঙ্গীর, থ্যাংক ইউ। সম্মানিত বক্তারা যে বিষয়গুলোর উপর জোর দিয়েছেন সেগুলোর সার কথা যদি আমি করি, তাহলে এই দাঁড়ায়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে হবে, তাহলে এই দুর্বলতা অনেকাংশে হ্রাস পাবে। যত সীমানায় থাকুক না কেন, বাঙালিয়ানার আবেগ থেকে আমাদের কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। জঙ্গিবাদ ও মৌলবাদ প্রতিরোধ করার জন্যে দুই বাংলাকে একযোগে কাজ করতে হবে। আমাদের দুই বাংলাই উন্নত, তবে আমরা পৃথিবীর বুকে আরও উন্নত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই। কিছু কিছু জায়গায় বাঙালি দুর্বল হলেও সামগ্রিকভাবে বাঙালি দুর্বল নয়, বাঙালির সাফল্য রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এটা দুর্বলতার পরিচয় নয়। বাঙালি ভাগ কথাটি ঠিক নয়, বাংলা আসলে ভাগ হয়েছে, বাঙালি ভাগ হয়নি, বাঙালি অবিচ্ছেদ্য। অবিভক্ত বাংলার রাজনীতিবিদ শেরে বাংলা কে ফজলুল হক 1954 সনে বলেছিলেন, আজকে 2016, 1954 সনে বলেছিলেন, দুই বাংলার উন্নতির জন্য দরকার পারস্পরিক সহযোগিতা। আমার মনে হয় আমরা যে কথাটির উপর জোর দিতে চেয়েছি সেটা হলো পারস্পরিক সহযোগিতা। আমাদের মধ্যে কোথাও কোথাও দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে যদি আমরা পারস্পরিক সহযোগিতার হাত বাড়াই। এবং এই পারস্পরিক সহযোগিতা আনুষ্ঠানিক হতে পারবে, অর্গানাইজড হতে পারবে, যদি দুই বাংলার সরকার আন্তরিকভাবে নীতি গ্রহণ করে। কারণ কোনো সরকারি নীতি ছাড়া এই সহযোগিতা অবান্তর, কোনো প্রাইভেট সিটিজেনের পক্ষে এই সহযোগিতা ব্যাপকভাবে করা সম্ভব নয়। আমরা আশা করি বাংলাদেশ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের মধ্যে যেসব নীতি গ্রহণ করলে এই সহযোগিতা আরও জোরদার হবে, সেই সব নীতি তারা গ্রহণ করবেন এবং বাঙালির মুখে আবার হাসি ফুটবে এবং বাঙালি তার আত্মবিশ্বাস ফিরে পাবে এবং জোর গলায় বলবে বাঙালি কখনো দুর্বল নয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আলাপন এবার তার 3 মিনিটের সারাংশেতে আমাদের জানাবে যে সে কেন এখনো মনে করছে বাঙালি দুভাগ তাই দুর্বল। শেষ পর্যন্ত শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই যা সংক্ষিপ্ত সার দিলেন সেটা আসলে আমাদেরও সংক্ষিপ্ত সার। আমরাও মনে করি 1000 বছর ধরে যেভাবে আমরা গড়ে উঠেছি তাতে আমাদের আবেগগত সম্পর্ক খুব ভালো, আমরাও মনে করি আমাদের আত্মিক সম্পর্ক খুব ভালো, আমরাও মনে করি আত্মবিশ্বাসের অভাবে দীর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমরাও মনে করি সামান্য কয়েক বছর কি এই 1947 থেকে আজ অবধি একটু না হয় মাঝে মাঝে এদিক ওদিক হয়েছে তাতে চিন্তিত হওয়ার দরকার নেই, আমরাও সসম্মানে স্মরণ করি 1954 সালে শেরে বাংলা ফজলুল হক কি মনে করেছিলেন। আমরা শুধু বারবার বলেছি এই আবেগগত ঐক্য, এই সাংস্কৃতিক আত্মিক ভাববন্ধন যথেষ্ট না। হয়তোবা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক এবং সামরিক শক্তিবৃদ্ধির পক্ষে এই আত্মবিশ্বাস যথেষ্ট, কিন্তু বাঙালি নামক উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা যে জাতি বা গোষ্ঠী, তার যে সমগ্র পরিচয় 20-25 কোটি সংখ্যায় বিধৃত আবিশ্ব যে বঙ্গ জাতি, তাকে বাজারে পরিণত হতে হবে। বাজারের শক্তি, সেই সবলতা আজও আমাদের মধ্যে নেই। তাই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি প্রভাবশালী হিন্দি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র নয়, তাই রবীন্দ্রনাথের পর এত বড় ভাষায়
আর কেউ বাংলায় নোবেল পুরস্কার পাওয়ার দাবিদার হলেন না। এত বড় একটা জাতি, এতগুলো দেশ প্রদেশ মিলিয়ে যার বিস্তার তার সংস্কৃতিতে, তাই আজ সে একটু পিছপা। বাংলাদেশের সকল প্রতিনিধির সকল আত্মবিশ্বাস নিচয়ের বাক্যাবলীকে পূর্ণ শ্রদ্ধা রেখেও বলতে হবে, 20-25 কোটির মনুষ্যপুঞ্জের যে বৃহৎ শক্তির উদ্বোধন সম্ভব ছিল, যে পরিমাণ সহযোগিতা শেরে বাংলা ফজলুল হক চেয়েছিলেন, যে পরিমাণ সহযোগিতা বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল এগ্রিমেন্টের মাধ্যমে আমরা আরেকবার দুই রাষ্ট্র সূচিত করতে চলেছি, তার গতি যদি বাড়াতে হয় শুধু দুই রাষ্ট্রের সরকারের কাজ সেটা না, দুই সীমান্তের দুই দিকে বিস্তৃত মানুষদের বাস্তবিক বিশ্বাস রাখতে হবে সাংস্কৃতিক শক্তির উদ্বোধনের জন্য। কমন মার্কেট, সংযুক্ত বাজার না প্রতিষ্ঠা করলে বিভক্তিকৃত রুগ্ন দীর্ণ বাজারে আমরা পর্যবসিত হব। তখন যত আত্মিক শক্তি, যত আবেগগত উন্মোচনের দোহাই আমরা দিই না কেন, সকল শক্তির সূচক যা সেই অর্থনৈতিক স্বাস্থ্যে বিপন্ন হয়ে আমরা একটু কেউমেউ করতে থাকব এবং সেখানেই আমাদের পরাজয় হবে। নমস্কার, ধন্যবাদ। আমাদের বিতার্কিকদের বিতর্কর পর্যায়ে শেষ। আমাদের যারা ক্রিটিক রয়েছেন, আমাদের যারা মতামত দেবেন, বাঙালি দুভাগের কথাই বোধহয় বেশি বলা হয়েছে। আমি তো ছেলেবেলা থেকে দেখে আসছি যে বাঙালি ভাগ অঙ্ক খুব ভালো জানে, যোগে দুর্বল। তারা ভাগাভাগি বরাবর করেছে, ঢাকার সঙ্গে ময়মনসিংহের ঝগড়া, বরিশালের সঙ্গে পাবনার ঝগড়া, ইস্টবেঙ্গল মোহনবাগান, আপনারা দেখেছেন সিপিএম তৃণমূল। বাঙালি ভাগ ভীষণ দড়, খুব ভালো, যোগে একটু দুর্বল, তা কী করা যাবে। এখন আমরা যোগাযোগের চেষ্টা করছি, দুই বাংলাকে আমরা মুখোমুখি, আবার সেই ঝগড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে এখানে, এটাও বাঙালি খুব ভালো পারে। আর আমি আপনাদের কাছে কি বলবো, আমি ভেবে দেখেছি যে আমি 100% বাঙালি, তার কারণ বাঙালির যে কটা দোষ আছে, দুর্বলতা আছে, সব কটা আবার আছে, যে কারণে বাঙালির পক্ষে বা বিপক্ষে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আদ্যন্ত বাঙালি। কিন্তু আমার মনে হয় আমি বা সৌমিত্র বা জহর কেউই এমন জায়গায় নেই যে কোনো এক পক্ষে ভোট দেব, টালমাটাল হয়ে গেছে একটু, এত ভালো সবাই বলেছেন, আমার একটু গুড়িয়ে যাচ্ছে যে কোন পক্ষের পাল্লা ভারী তা বুঝতে পারছি না। ধন্যবাদ জহরদা। আমরা অনেক আবেগ ভাষা নিয়ে কথা বললাম, খুব ভালো ভালো বক্তব্য রেখেছেন, কিন্তু আমাদের বিষয়টি ছিল কিন্তু যে ভাগের জন্য আমরা দুর্বল হয়েছি কিনা, মানে 3-4টি দিক আছে, মানে ভাগ না হলে কি আমরা সবল থাকতাম, শক্তিমান হতাম, ইত্যাদি ইত্যাদি। ওই দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তবে তর্কটি অন্যদিকে ঘুরে যাবে। তাতে এই যে দুঃখ যে পূর্ব বাংলা বা বাংলাদেশ পৃথক হয়ে গেল, আমাদের সাথে কত মিল আছে, আমরা একই আকাশ একই বাতাস, এসবের একটু এগিয়ে যাই ইতিহাসের ছাত্র হিসেবে, আমাদের সব মেনে নেওয়াই ভালো, কেন বিভাজন না হলে কিন্তু এত উন্নতি দুদিকের হতো না। আন্দামানের একটা হিসেব নিচ্ছিলাম, 81% বন্দি রাজবন্দি কিন্তু বাংলার থেকে গেছে, 81% আন্দামানে, সেখানে আমরা কতখানি পেয়েছি বা কতখানি নিতে পেরেছি, পাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই, ক্ষমতা বল শক্তি কেউ কাউকে প্লেটে তুলে দেয় না, ছিনিয়ে নিতে হয়, অর্জন করতে হয় সেখানে। আচ্ছা ধরুন আমার চাকরিটি দেখা যাক, আমি অফকোর্স এখন এসে চাকরিতে নেই কিন্তু সাথে রয়ে গেছি, আলাপনের চাকরি, আমাদের 7 বছরও কোনো কলকাতার বাঙালি আমরা একজন দুজন ছাড়া কেউ যেতে পারিনি কেন্দ্রীয় কী বলবো ইঞ্জিন রুম সচিবালয় বলে, যেখান থেকে আসলে স্টিয়ারিং হুইলটা হাতে নেয়, 7-8 বছরের মধ্যে আমি কাউকে দেখছি না কলকাতার কোনো বাঙালি যাবে, তার জন্য কি বিভাজনের দায়িত্ব?
তারকে ওরাকে আলাদা হয়ে গেল স্যার, তার জন্য আমরা তাদের নিজেদের দোষী করব। চিন্তা করতে হবে, কিন্তু অনেক ইন্ট্রোস্পেকশনের দরকার। নোবেল প্রাইজ নিয়ে অনেকেই বলেছেন, অতএব নোবেল প্রাইজ নিয়ে একটা তথ্য বোধহয় বলে রাখা ভালো। নোবেল প্রাইজ কিন্তু বাংলার একজন পেয়েছেন, স্প্যানিশের বেশ কয়েকজন পেয়েছেন, তার আগেই আমরা পেয়েছি। চীন এত বড় একটি রাষ্ট্র বা তাদের এত বড় তাদের এত একটা ভাষা, তারা কিন্তু রবীন্দ্রনাথের 101 বছর পরে পেয়েছে। অতএব এই নিয়ে খুব দুঃখ করার এই নিয়ে, মানে শক্তির পরিচয়ে যে ভাষায় নোবেল প্রাইজ, আমি জানি আমি চাইছি শেষবাবু পাক, কিন্তু জিনিসটা তথ্যের মধ্যে রাখা যাক। আর শেষে শেষ করার আগে আমি দু চারটে এই বলবো, কথা বলবো। দেখুন, রাত্রে বাড়ি ফেরার আগে একটি কথার আমরা মনে রাখি, বিভাজন কিন্তু কার্জন বা র্যাডক্লিফ বা আমলারা করতে পারে না। বিভাজনের সূত্র কোথায় জানেন? 27 কোটি বাঙালির মধ্যে 2/3 মুসলমান। এই হলের মধ্যে বুকে হাত রেখে বলুন তো কজন বলতে পারেন, কজন এই কথাটি বলেন না আমরা বাঙালি ওরা মুসলমান? এখন অবধি যেখানে 2/3 বাঙালি মুসলমান, সেখানে কিন্তু এখন অবধি পশ্চিমবঙ্গে অনেক লোক বলেন আমরা বাঙালি ওরা মুসলমান। এটা কবে আমাদের প্রাণ থেকে মন থেকে ভাষার থেকে যাবে? এইসব না গেলে কিন্তু আলাদা থাকবই। আর শেষ পর্যন্ত আমার এই নিউট্রালিটির একটা কারণ আছে, এই কলকাতা ঢাকা নিয়ে তো বিতর্ক হচ্ছে, আমি কলকাতারও না ঢাকারও না, আমি এমন একটি ছোট্ট ইউনিয়ন টেরিটরির যেখানে না এখানকার লোকেরা মানে, আমার শ্বশুরবাড়ির লোক তো একদম মানতেই চায়নি, আমি সেই যেখান থেকে আসি, না পূর্ববঙ্গের লোকেরা মানে, জানেন জায়গাটির নাম চট্টগ্রাম। তার ভাষা যদি আপনারা কেউ বোঝেন তবে সেদিন বুঝো আর্থিক সমতা এসছে আমাদের মধ্যে। নমস্কার, শুভরাত্রি। জর্দা, থ্যাংক ইউ। তার অনেক রকম শারীরিক অসুবিধে সত্ত্বেও আজকে আমাদের সঙ্গে কৃষ্ণা বসু, আমাদের অত্যন্ত শ্রদ্ধার কৃষ্ণা মাসি ছিলেন, ওনাকে ওখান থেকে উঠতে বলে আমরা বিব্রত করব না। কৃষ্ণা মাসি যদি সংক্ষেপে আপনার মতামতটা আমাদের বলেন। এতক্ষণ দুপক্ষের এ শুনে খুব প্রেরণা পাচ্ছি, তাই দুপক্ষই খুব সুন্দর বলেছেন, জোরালোভাবেই বক্তব্য রেখেছেন। তবে এই বক্তব্য শুনতে শুনতে আমার মনে যাদু একটা কথা মনে এলো, একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। একটা আমার মনে খুব দুঃখ হলো, একটা যদি এই বিভাগ না হতো তাহলে কি হতো সেটা ভাবতে গিয়ে আমার মনে হলো, এই যে বঙ্গ, বৃহৎ বঙ্গ যেটা ছিল প্রদেশ, বৃহৎ বঙ্গ প্রদেশ, সেটা একটা মস্ত বড় প্রদেশ ছিল। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার একটা জায়গা আছে। আজকে আমরা যদি বৃহৎ বঙ্গ নিয়ে থাকতাম তাহলে বাংলা ভারতীয় উপমহাদেশ পরিচালনা করত রাজনৈতিকভাবে, তার থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি। এখন আমরা কি হলাম? আমরা একটা ক্ষুদ্রস্ব ক্ষুদ্র ছোট্ট রাজ্যে পরিণত হয়ে মিনমিন করতে লাগলাম সেই সময়ে। আর অপর বাংলার তো অবস্থা আরও খারাপ হয়েছিল, তারা অপর একটি রাষ্ট্রের প্রায় কলোনিতে পরিণত হয়ে গিয়েছিল। আমি তাদের অভিনন্দন জানাই, তারা যেভাবে উঠে দাঁড়িয়েছেন আজকের বাংলাদেশ, নিজেদের রক্তের বিনিময়ে উঠে দাঁড়িয়েছেন, তারা আমাদের অভিনন্দন পাওয়ার যোগ্য। এটা হলো একটা দুঃখের কথা, যাক গে ও গতস্ব সূচনা নাস্তি। এখন তো আমাদের ভাবতে হবে ভবিষ্যৎ। অনেকেই বাঙালির যেটা সাংস্কৃতিক জোর আছে, বাঙালি আনার জোর আছে, আবেগ আছে, এই কথা বললেন অনেকেই, সেই থেকে আমার একটা আশা হচ্ছে। আচ্ছা, আজকাল তো আমি শুনছি এতদিন ইউরোপের আধিপত্য ছিল, এবারে এশিয়ার আধিপত্য হচ্ছে, আর এশিয়া জাগছে, সেখানে ভারতবর্ষ থাকবে, চীন থাকবে, বাংলাদেশ থাকবে, সবাই থাকবে। কিন্তু আসুন, বাংলাদেশ এবং এপারে আমরা বাংলা, যে কথা অনেকেই বললেন, যদি সহযোগিতা করতে পারি ভালোভাবে খুব, তাহলে আমরা কিন্তু আবার দুর্বল নই যে সবল, সেটা একটা প্রমাণ করতে পারবো। ভৌগোলিক দিক থেকে আমরা খুব ভালো জায়গায় আছি, গেটওয়েতে আছি এশিয়ার, সেই দুই বাংলায় আমরা যদি সহযোগিতা করে এগিয়ে যেতে পারি তাহলে আমরা বাঙালি যে দুর্বল নই, এখনও আছি, সেটা নতুন করে প্রমাণ করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। আপনাদের কথা শুনতে শুনতে আমার একটু ইতিহাস মনে হলো, আর একটু ভবিষ্যৎ মনে হলো, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম।
অনেক নমস্কার জানবেন, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কৃষ্ণবাসী। আমাদের আজকের তার সর্বশেষ মন্তব্য যিনি দেবেন আজকের সন্ধ্যার সবাই শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, সৌমিত্র চট্টোপাধ্যায়। এই সহযোগিতার যে প্রশ্নটা এখানে এসেছে সেটাই বোধহয় শেষ পর্যন্ত আজকের বিতর্কের শেষ কথা। অর্থাৎ যত কিছু দুর্বলতা দুদিকেই থাক, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে উভয়কে আমরা উভয়ে সমৃদ্ধ করতে পারি। এটা তো সত্য কথা যে পশ্চিম বাংলা বলে যেটা পরিচিত সেখানে বাঙালি খুব কম পরিমাণে আর বাঙালি থাকছে। মানে অন্য জাতের লোকেদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, আমরাই বাঙালি থাকতে ভুলে যাচ্ছি। যেখানে প্রবাসী বাঙালিরা আজ নয়, বেশ কয়েক বছর আগে থেকেই তাদের ছেলেমেয়েদের বাংলা ভাষা শেখা হচ্ছে না বলে মানে ছুটির পরে বা ছুটির সময় বাংলা ভাষার স্কুল তৈরি করছেন। দুই বাংলার সেই সহযোগিতা আমিও অন্তরে অন্তরে কামনা করি, এবং বিশেষ করে যেখানে এই যে সমালোচনাটুকু করলাম সেখানে বাংলাদেশ অনেক এগিয়ে আছে, সেখানে আর কিছু না হোক বাংলা ভাষার জন্যে তারা তাদের যাতে নতুন জীবন শুরু হয়েছে, নতুন ইতিহাস শুরু হয়েছে, সেই মুক্তিযুদ্ধে তারা মরণপণ করে লড়ে সেই ইতিহাস তৈরি করেছেন, সেই দিক থেকে তারা আমাদের থেকে এগিয়ে আছেন, এটুকুন স্বীকার যদি করে নিই তাহলে বোধহয় আমাদের এপার বাংলারও অনেক ভালো হবে। বাংলার প্রতি ভালোবাসা, বাংলার প্রতি আগ্রহ বাড়বে। যেখানে 25-27 কোটি মানুষের মাতৃভাষা বাংলা, সেখানে আমার বাংলা ছবি যেতে পায় না, আমারও না ওদেরও না, কেননা সেই ব্যবস্থা, সেই সুব্যবস্থা আমি বলবো করবার মতন কোনো এজেন্সি নেই। কারা করবে সেটা একমাত্র এরপরেও হতে পারে যে প্রচারে এবং সংগঠনে আমরা যদি এই 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 বার্তাটুকুন সেই 25 কোটির কাছে পাঠিয়ে দিতে পারি তাহলে হয়তো তার পথ সুগম হয়। সহযোগিতা, সহমর্মিতা, একে অপরের প্রতি ভালোবাসা নিশ্চয়ই থাকবে। আমরা এপারের মানুষরা হয়তো প্রাণ দিয়ে ভাষাকে ভালোবেসেছি, কিন্তু ওপারের মানুষরা তারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন।